দর্শক, আর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আরএফএল গোল টিবিলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সেলিম আমরাও খান। দর্শক, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি বিএনপির। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে সংবিধানে নির্দেশিত পথেই গঠিত হবে নির্বাচনকালীন সরকার, আর সেই সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন, সংসদ থাকবে বহাল। নির্বাচনকালীন সরকার নিয়ে দেশের বড়দী রাজনৈতিক দলের এই বিপরীতমুখী অবস্থানের কারণেই 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের আগেও পরে সারা দেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছিল। দল দুটি তাদের অবস্থানে পরিবর্তন না করলে সেই সহিংসতা আবারও ফিরে আসবে না তা নিশ্চয়তা দিতে পারছে না কেউই। এদিকে অক্টোবরের শেষে অথবা নভেম্বরের শুরুতে নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে এমনটা শোনা গেলেও তার ভিত্তি কী হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। যারা প্রশ্ন তুলছেন তারা বলছেন সংবিধানে নির্বাচনকালীন সরকার বলতে কিছু নেই। তাহলে কী আছে সংবিধানে? পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যাওয়ার পর থেকে নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্রচণ্ড মতবিরোধ, অনৈক্য এবং অবিশ্বাস দানা বেঁধে আছে তার ইতি টানতে কী সমাধান সূত্র দেওয়া আছে বর্তমান সংবিধানে? সহিংসতা কিংবা বিরোধ পাশ কাটিয়ে সর্বজন গ্রহণযোগ্য একটি অংশগ্রহণমূলক নির্বাচন কীভাবে সম্ভব হতে পারে তার উত্তরই খুঁজব আজকের এই বিশেষ আয়োজন। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ স্টুডিওতে 6 জন আলোচক উপস্থিত আছেন। চলুন প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হই। আমার সর্বডানে আছেন, আপনার পরিচয় দিন। হারুনা রশিদ, উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়। স্বাগত গোল টিবিলে। আমি সৈয়দ আমিরুল ইসলাম, সাবেক বিচারপতি। আপনাকে স্বাগত। আমার নাম আব্দুল মজিদ গোসো, সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত। আমার বাম পাশ থেকে। আমার নাম ব্যারিস্টার মইনুল হোসেন। স্বাগত আপনাকে। আমি মাহফুজুল্লাহ, গণমাধ্যম কর্মী। দর্শক, কিছুক্ষণ পরই স্বাধীন মালিক আমাদের সঙ্গে যোগ দেবেন, আমরা আলোচনা শুরু করছি। দর্শক, অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। ফেসবুকে সরাসরি দেখতে ভিজিট করুন facebook.com/rtvonline। ইউটিউবে দেখুন youtube.com/rtvtalkshow। যাচ্ছি মূল আলোচনা। আজকের আলোচনার বিষয় সংবিধান ও নির্বাচনী সংকটের সমাধান। প্রথমেই আহ্বান করব ব্যারিস্টার মইনুল হোসেনকে বলবার জন্য আলোচনা বিষয়ে সংবিধান ও নির্বাচনী সংকটের সমাধান। আচ্ছা, এটা একটা অদ্ভুত সংকট, এটা আমাদের নিজেদের তৈরি সংকট। এবং কারণ এই জন্য বলছি যে সংসদীয় গণতন্ত্রে যেভাবে নির্বাচন হয় সেইভাবে নির্বাচন হবে। এবং কোনো দেশের সংসদীয় গণতন্ত্রের আন্ডারে সংসদ না ভেঙে নির্বাচিত সরকারের অধীনে ফাঁকি ঝুঁকি হয়, কিন্তু নির্বাচিত সরকার সেটাকে বলা যায় না। অতএব সবচেয়ে বড় কথা, সংসদ ভাঙতেই হবে, এটা সংসদীয় শাসনতন্ত্রের গণতন্ত্রের নিয়ম। এইটা থেকে দেখেন, সেই জন্যই বলছি যে আপনি যদি গায়ের জোরে কথা বলেন তো বলেন, ঠিক আছে, আমরা পারবো না, আমরা শিক্ষিত লোকেরা গায়ের জোরে পারবো না। এই প্রধানমন্ত্রীকে রেখে, বেগম খালেদাকে প্রধানমন্ত্রী রেখে নির্বাচন করা চেষ্টা করা হইল, তখন বর্তমান প্রধানমন্ত্রী বলে যে না, তাকে মেনে আমি করবো না। আচ্ছা, তার কথা মতো করা হলো কেয়ারটেকার সরকার। এটা কেয়ারটেকার সরকারটা কিন্তু সব দেশে আছে, আমার দেশে ওটা কনভেনশনে হয়, আমরা একটা ফর্মাল একটা দিলাম, ঠিক আছে। কিন্তু আপনি বলবেন যে আমি সংসদ রাখবো, নির্বাচিত সরকার থাকবে, যেটা পৃথিবীর কোথাও দৃষ্টান্ত নাই, আর বলবেন এটাই শাসনতন্ত্র। আমাদের সংবিধান কি আছে? আমাদের সংবিধান যেটা আছে সেটা এটা না, যেটা হাসিনা সাহেব মাননীয় নিজে করেছেন, সেটা তার তার একটা শাসনতন্ত্র পরিবর্তন করতে গেলে আগে কনসেনসাস হয়ে যায়। আর তাছাড়া আপনি একটা কোর্টকে কেটে পাঞ্জাবি বানাইতে পারেন না নির্বাচনের নামে। সিস্টেম আসতো, সিস্টেমের জায়গায় আপনি কোর্টটাকে কেটে পাঞ্জাবি বানাইলেন। সংসদীয় গণতন্ত্রে কোথাও যেটা নাই আপনি সেটা নিয়ে আসলেন যে আমি থাকবো প্রধানমন্ত্রী, আমি থাকবো পার্লামেন্ট, আসো তোমরা। তো এটা তো গায়ের জোরের কথা, এটা তো নিয়মের কথা বলেন। হ্যাঁ, গায়ের জোর যদি পারেন করেন। ধন্যবাদ আপনাকে। বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, আপনি কি মনে করেন যে সংকটটি কিভাবে সমাধান করা যায় এবং সংবিধানে কি আছে আসলে? এখন আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে ওনার বক্তব্য শুনলাম এবং অত্যন্ত বিনয়ের সাথে দ্বিমত করছি। এই যে 123(ক) এবং খ, এটা পঞ্চদশ সংশোধনীতে পুনর্জীবিত করা হয়েছে। এটা আমাদের 52 সালের মূল সংবিধানে এই বিধানটা ছিল। 1972 সালে 16ই ডিসেম্বর যে সংবিধান কার্যকরী হলো, 71 সালে প্রণীত সংবিধান,
সেই সংবিধানে এই বিধানটা প্রচলিত ছিল এবং 1973 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনও কিন্তু এই সংবিধানের অনুযায়ী ছিল। তখন আপনি খবর নিয়ে দেখেন, আপনি না না খবর নিয়ে না, যখন বেগম খালেদা না না আপনি আমার সঙ্গে ডিফার করলেন, একটু শুনেন, একটু ডিফার করলেন, বেগম খালেদাদের সময় তো ওই শাসনতন্ত্র আন্ডারে হয়েছিল, বেগম শেখ হাসিনা সেটা মানলো না কেন সেটা বলেন। আপনার বক্তব্য আচ্ছা ঠিক আছে, আমার কথা হলো যে এই যে সুতরাং এটা কোনো আজকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী পঞ্চদশ সংসদের মধ্যে নতুন একটা কিছু আনলেন না, উনি মূল সংবিধানে যে বিধানটা ছিল যেটা পরবর্তীতে অন্যান্য সংশোধনের মাধ্যমে বাদ দেওয়া হয়েছিল সেটাকে উনি পুনর্জীবিত করলেন। এবং এইখানেই এখন দুইটা আছে, ক এবং খ, এই দুইটা এখানে আমরা যদি সমাধান চাই সমাধান পাই। কতে বলা আছে যে সংবিধান থাকাকালীন অর্থাৎ সংবিধানের সময় উত্তীর্ণ হওয়ার পূর্বে পূর্ববর্তী 90 দিনের মধ্যে সংসদের সংসদের মেয়াদকালে, মানে এই সংসদ 30 জানুয়ারি শেষ হবে, তো 30 জানুয়ারি থেকে 90 দিন মধ্যে এই সংসদ রেখে নির্বাচন করা যাবে। আবার খতে বলা হলো যে সংসদের সময় অবতীর্ণ যদি 30 জানুয়ারির পরে আরেক সংসদের মেয়াদ থাকবে না, এটা অটোমেটিক্যালি অবলুপ্ত হয়ে যাবে, অথবা অন্য কোনো কারণে যদি আমাদের সংসদ ভেঙে দেওয়া হয় তাহলে সংসদ যেদিন ভেঙে দেওয়া হবে তার থেকে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ দুটি প্রভিশনই আছে, দুটি প্রভিশনই আছে, রেখেও করা যায় অথবা সংসদ ভেঙে দিয়েও করা যায়। তাহলে ভেঙে দিয়েও করা, বর্তমান যে সংকটটি থেকে উত্তরণ কিভাবে হতে পারবে, সংকটটি কোথায় বর্তমানে যেখানে বলা হচ্ছে যে সংবিধান ভেঙে দিতে হবে? বর্তমানে যে বিএনপি যে মূল বক্তব্য সেটা হলো প্রকারান্তরে ওনারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থেকে পুনর্জীবিত করতে চাচ্ছেন। ওনারা বলছেন যে একটা নির্দলীয় সরকার করতে হবে নির্বাচনকালীন সময়ে, এবং এই সংসদে এই ইয়েতে ক্যাবিনেটে যারা থাকবেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এটা কিন্তু ওয়ান অফ দ্য ডিমান্ড যে যারা এই নির্বাচনকালীন সময়ে ক্যাবিনেটে থাকবেন এবং তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এমন বিধান আমাদের দেশে একটা পিকুলিয়ার তত্ত্বাবধায়ক সরকারের আমলে ছিল। তাছাড়া যেখানে আপনি সংসদীয় গণতন্ত্র কোনো জায়গায় এরকম কোনো বিধান নাই, বরং সংসদীয় গণতন্ত্রে হলো যে ক্ষেত্রে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করা হয়, যখন সংসদের মেয়াদ শেষ হয়ে যায় অটোমেটিক্যালি প্রধানমন্ত্রী তখন গিয়ে আমাদের দেশের প্রেসিডেন্ট ইংল্যান্ডের রানীর কাছে পদত্যাগ পত্র দাখিল করেন, তখন মহামান্য রাষ্ট্রপতি বলবেন যে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যান। আর নির্বাচন সংগঠিত করার, নির্বাচন করার একক দায়িত্ব কিন্তু আমাদের নির্বাচন কমিশনের। তো এটি হলো সংসদীয় গণতন্ত্রের যে বিধান, ভারতবর্ষ তাই হচ্ছে, ইংল্যান্ডে তাই হচ্ছে, কানাডায়, অস্ট্রেলিয়ায়, সব জায়গাতেই কিন্তু আপনার এই পদ্ধতিটা প্রচলিত আছে। এখন আমাদের দেশে এই বৃহত্তর দুইটা রাজনৈতিক দলের, বৃহত্তর দুইটা কেন, প্রায় সব রাজনৈতিক দলের মধ্যেই পরস্পরের প্রতি এত অনাস্থা অবিশ্বাস, মানে আপনার কথা আমি বিশ্বাস করি না, আপনার প্রতি আমার আস্থা নাই, আমার প্রতি আপনার আস্থা নাই, এই যে একটা সংকট, রাজনৈতিক সংকট, এই সংকটের কারণে আজকে এই উদ্ভূত পরিস্থিতি হয়েছে। যদি এই সংকট থেকেই থাকে, যে আপনি বলেন যে দলগুলোর ভিতরে পারস্পরিক বিশ্বাসে আস্থাহীনতার সংকট রয়ে গেছে, সেই ক্ষেত্রে বর্তমান বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতায় অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন কীভাবে হতে পারে? সেই ক্ষেত্রে আপনি এই যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন, কিন্তু এই ক্ষেত্রে এই অল্প সময়ের মধ্যে আপনি আমাদের এই যে এতদিনের মধ্যে যে দুই দশক, এক প্রায় এক দশক তো বটেই, তার আগের থেকে কিন্তু এই যে অবিশ্বাস অনাস্থা, এবং এই আজকে আসে বিএনপি কিন্তু আগে থেকে বলছে যে আমরা নির্দলীয় সরকার অধীনে চাই, রূপরেখাটা ওনারা এই গত সারাজী উদ্যানে দিলেন। এখন ওনাদের যদি এই হয় যে আমরা বর্তমান সংবিধানে যে পদ্ধতি আছে
সেই পদ্ধতি অনুযায়ী আমরা নির্বাচন করব না বা নির্বাচনে আমরা যাব না, তাহলে ওনাদের আমি মনে করি বিএনপি একটি আপনার এই কনস্টিটিউশনাল পলিটিক্যাল পার্টি, তারা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, তাদের কিন্তু বিপ্লবী রাজনৈতিক দল না তারা, তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হস্তান্তরে বিশ্বাস করে। তাহলে ওনারা যেটা করতে পারেন যে ওনারা এইটাকে একটা এজেন্ডা হিসেবে আনতে পারেন যে বর্তমানে যে পদ্ধতি প্রচলিত আছে তেইশ ক এবং খ, এই পদ্ধতি রেখে যদি কোনো নির্বাচন করা হয় সেই ক্ষেত্রে নির্বাচন নিরপেক্ষ হবে না, নির্বাচন কারচুপি হওয়ার সম্ভাবনা থাকবে, যারা সরকার চালাবে তারা এটাকে প্রভাবান্বিত করতে পারবে। এই যদি হয় তাহলে ওনাদের উচিত হবে এইটাকে একটা মূল এজেন্ডা করে নির্বাচনে অংশগ্রহণ করা। আর আরেকটা জিনিস তাদেরকে খেয়াল করতে হবে, আমি মনে করি যে এই দেশে আমরা অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করতে চাই, তাহলে আমাদের ইলেকশন কমিশনকে শক্তিশালী করতে হবে, একটি সত্যিকার অর্থে স্বায়ত্তশাসিত সংস্থা এটাকে রূপান্তরিত করতে হবে এবং তাকে আর্থিক স্বাধীনতা দিতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ। আবার আসবো। অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ, আপনি বলেন যে সংবিধানে নেই, অথচ সবাই বললেন যে আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে আস্থাহীনতার সংকট রয়ে গেছে, সেক্ষেত্রে কীভাবে স্বয়ংসিদ্ধ অভিজ্ঞতা আমাদের সেক্ষেত্রে আছে, সুতরাং পথ কী উত্তরণের? ধন্যবাদ সেলিম উমরা খান আপনাকে। প্রথমেই আমি আজকের যে আমাদের আলোচনা, এই আলোচনার শিরোনাম যেভাবে আপনি বিন্যস্ত করেছেন যে সংবিধান ও নির্বাচনকালীন সরকার সংকটের সমাধান, আমি প্রথমেই যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে আমাদের একাদশ জাতীয় সংসদের নির্বাচন কী ব্যবস্থা দিলে হবে, সেখানে বিএনপির একটা ভিন্ন অবস্থান আছে, একদা স্বীকার্য, এবং সেটা রাজনৈতিক ক্ষেত্রে থাকতেই পারে, কিন্তু দেশে একটা সংকট বিরাজমান এইটা আমি মনে করি না, এবং আমার বিশ্বাস যে অনেকেই এটা মনে করেন না। মত পার্থক্য আছে এবং অবস্থানগত ভিন্নতা আছে, কিন্তু সংকট কোনো বিরাজমান নাই। এক দুই নম্বর যারা বলেছেন, কাজেই আমরা এই যে আজকের আলোচনা আপনার যে গোলটেবিল আলোচনার আয়োজন করেছেন, এবং আমার বিশ্বাস যে আমাদের জাতীয় সংসদের নির্বাচন যেটা বছরের শেষে হওয়ার কথা সেটাকে সামনে রেখে আরও একাধিক এই ধরনের আয়োজন হবে, তো আমরা মিডিয়ার পক্ষ থেকে জানো জনগণের সামনে যেটা নাই সেই ধরনের একটা অবস্থার সৃষ্টি না করি। আপনি আমরা প্রারম্ভিক বক্তব্যে বলেছেন যে সরকার একভাবে, বিএনপি এক ধরনের অবস্থান, অতএব আবার 2014 সালের একটা অবস্থার সৃষ্টি হতে পারে। আমি রাষ্ট্রবিজ্ঞানের আমার যে জ্ঞান এবং অবস্থান থেকে মোটামুটি আপনাকে আশ্বস্ত করে বলতে পারি যে 2014 সালের অবস্থা বাংলাদেশে আর রিপিট করবে না। আমি আমার জায়গায় আসতেছি, আপনি শোনেন, এটা হবে না। খোদ বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে অনেক আগে থেকেই তারা প্রস্তুতি নিয়েছে, আপনারা তো সাংবাদিক হিসাবে সংবাদ খবর জানার কথা, কাজেই 2014 সালের এক্সপেরিমেন্ট আবার তারা করতে যাবে রিভিজিট, এটা ভাবার কোনো কারণ নাই, এবং সেটা যদি করে তার রাজনীতি পরিণতি কী হবে সেটা বলার অপেক্ষা রাখে না। কাজে দুইটা প্রারম্ভিক কথা বলে তারপর আমি যদি মূল কথায় আসি সেটা হলো এই, একথা সত্য না যে গণতান্ত্রিক এবং সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় যে দল বা সরকার ক্ষমতায় থাকে নির্বাচনকালে ওই প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যরা থাকেন না, তা ঠিক না। ভারতে যে নির্বাচন হলো তখন কি এস কে মোদি যে আছেন উনি কি তখন প্রধানমন্ত্রী থাকবেন না, বা অন্য দেশে যারা আছে তারা কি থাকেন না? তখন কিন্তু ব্রিটেনে হলে রানীর কাছে যান, তিনি বলেন যে ঠিক আছে আপনি আর একটা সাকসেসান আশাবদ্ধ আপনি কন্টিনিউ করুন, এটা আছে। পার্লামেন্ট ডিজলভ করার ব্যাপারে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পার্লামেন্ট ডিজলভ হয়েই নির্বাচন হয়। আমাদের সংবিধানে পঞ্চদশ সংশোধনী, সেখানে যেটা আমাদের বিচারপতি আমিরুল ইসলাম চৌধুরী সাহেব যথার্থইভাবে বলেছেন, সেটা গিয়ে আমি একটু স্পষ্ট করি যে পঞ্চদশ সংশোধনীতে নির্বাচন সম্পর্কে এবং সরকার ব্যবস্থা সম্পর্কে যা বলা আছে সেটা হলো 72 সালের সংবিধানেরই আসলে প্রতিস্থাপন করেছেন। 72 সালের সংবিধানের একটা কপি আমার কাছে আছে এবং এখানে পৃষ্ঠা 50-123 সেখানে অনুচ্ছেদ, তার যদি আপনি তিনের এ এবং বি যান তাহলে দেখবেন 123
এই পঞ্চদশ সংসদে যে ওই এ আর বি প্রতিস্থাপিত হয়েছে, এখন যেটা বক্তব্য হলো একবার হুবহু করা হয়েছে 72, এটা নতুন করে কিছু কিন্তু এখানে ইনসার্ট করা হয়নি। এখন যদি আসি যে আমাদের নির্বাচনকালীন কি তাহলে কোনো সরকার থাকবে না? বাংলাদেশ যদি একটা রাষ্ট্র হয়, জনগণ যদি থাকে, প্রশাসন যদি থাকে, তা একটা সরকারও তো থাকতে হবে, এবং নির্বাচনকালীন সরকারের বিধানে সংবিধানই আছে নাই একথা কিন্তু ঠিক না। এখানে অনেক বিজ্ঞ যারা ব্যারিস্টার এবং বিচারপতি তার যারা আছেন ওনারা তারও ভালো করে জানেন সেটা কি আছে। আমাদের সংবিধানের 55 আর্টিকেল ফার্স্ট বলা আছে যে এই সংসদ এটা মানে ডিজলভ যদি না হয়, দুটো অপশন আছে, ডিজলভ হলেও 90 দিনের মধ্যে, ডিজল না হলে মেয়াদ পুরানের 90 দিন আগে। এখন ডিজলিউশন তো নানা কারণে হতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেন যে সংসদ ডিজলভ করবো, রাষ্ট্রপতিকে ডিজলভ করতে পারেন, বা অন্য ধরনের যদি দৈবিক কোনো ঘটনা ঘটে, যুদ্ধকালীন যদি অবস্থায় বা অন্য কিছু হলে ডিজলিউশন একটা হয়ে যেতে পারে। যদি কোনো কারণে ডিজলভ হয় তখন কি হবে? যুদ্ধকালীন রিভাইভ হবে, রিভাইভ হবে। কিন্তু কোনো কারণে যদি সংসদ ডিজলভ হয় তখন কি হবে সেটা ওখানে বলা আছে, কিন্তু এর অর্থ ওই নয় যে আর একটা সেকেন্ড অপশন রাখা আছে। এটা হলো কোনো কারণে যদি হয়, কিন্তু মেনলি যেটা হলো সংবাদ সংসদ ডিজলভ না হয়ে একটা নির্বাচনের কথা এখানে বলা আছে, যেটা 72 সালে সংবিধান ছিল। এখন সরকার সম্বন্ধে কী বলা আছে? বলা আছে যে এই সংসদের যারা এমপি নতুন নির্বাচনের পরে যারা ইলেকটেড হবেন, সেই এই সংসদ 5 বছর পূর্ণ হওয়ার পর থেকে নতুন যারা ইলেকটেড হলে তারা দায়িত্বভার গ্রহণ করবেন। এর ইলেকশন আগে হলেও কিন্তু 5 বছর পূর্ণ না হওয়ার আগ পর্যন্ত তারা দায়িত্বভার গ্রহণ করতে পারবেন না। এখন নির্বাচনকালী সরকার বলতে কিছু নাই যারা বলেন, সেখানে আমার বক্তব্য বলেই আর্টিকেল 55-তে কী বলা আছে? বলা আছে যে একটা সরকার তার একজন প্রধানমন্ত্রী থাকবেন, তার একটা মন্ত্রিপরিষদ থাকবেন, এবং প্রধানমন্ত্রীর সময় সময়ে বলা আছে তার মন্ত্রিপরিষদের সাইজ অর্থাৎ আকার তিনি নির্ধারণ করতে পারবেন। কাজেই নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতিকে বলেন যে ওয়েল এখন আমি এটাকে রিকনস্টিটিউট করব, এবং টোটাল মন্ত্রিসভা চলে গেল, সেখান থেকে 10 জন নিয়ে উনি আবার যদি রিকনস্টিটিউট করেন আন্ডার দি কনস্টিটিউশন, দ্যাট উইল বি ভেরি মাস ইন লাইন উইথ দি কন্টেন্ট অ্যান্ড স্পিরিট অফ দি কনস্টিটিউশন। কাজেই এটা কিন্তু সংবিধানের মধ্যেই বলা আছে, নির্বাচনকালীন কোনো সরকার ব্যবস্থা নাই একথা কিন্তু ঠিক না। প্রধানমন্ত্রী থাকবেন, তার একটা মন্ত্রিপরিষদ হবে, সেই মন্ত্রিপরিষদের আকার সাইজ কী হবে এখানে কিন্তু সেটা বলা আছে, ইট উইল ডিপেন্ড অন দি উইল অফ দি প্রাইম মিনিস্টার। কাজেই সরকার একটা থাকবে এবং নির্বাচনকালীন সরকার। এখন পয়েন্ট যেটা হলো সেটা হলো এই যে একটা স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন, এবং সেখানে অতীতের অনেক উদাহরণ যেটা টানা হয়, একটা জিনিস বলে রাখা দরকার যে তত্ত্বাবধায়ক সরকারও ছিল কিন্তু আমাদের দেশের নতুন একটা যদি বলি সংযোজন বা উদ্ভাবন বিশ্বের এই ধরনের অবস্থা, ঠিক একেবারে তত্ত্বাবধায়ক সরকার গভর্নমেন্ট ইন পাওয়ার সেটাই নির্বাচনকালীন সরকার হয় বা তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব পালন করে, কিন্তু আমাদের এখানে সংবিধান পরিবর্তন করে ত্রয়োদশ সংশোধনী একটা তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি বিদায়ী যিনি হয়েছেন তারপর 5টা অপশন দিয়ে আমরা করেছিলাম, এটাও ছিল আমাদের একটা ইনোভেশন বা এক্সপেরিমেন্ট। কিন্তু সেইটা ভণ্ডুল কেন হলো যখন এই তত্ত্বাবধায়ক সরকারের চতুর্দশ সংশোধনী যখন করা হলো, এবং বিচারপতিদের বয়স যেখানে ছিল সকলে আমরা জানি 65, সেটাকে যখন 67 বছর করা হলো, এবং কোন সময় করেছিলেন? বিএনপি জামাত জোট সরকার যখন ক্ষমতায় ছিল কেন করেছিল? যে বিচারপতি কে এম হাসান তিনি যাতে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে পারে, তো তত্ত্বাবধায়ক সরকার করাই হয়েছিল একটা নির্দলীয় নিরপেক্ষ ব্যবস্থা দিনে যাতে হয়, সেটাকে যদি যদি কেউ টর্পেডো করে থাকে, সেটাকে যদি ধ্বংস করে থাকে, সেটাকে যদি নস্যাৎ করে থাকে, এটা কিন্তু তারাই কিন্তু করেছে। কাজেই এই সব এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে আমরা আসছি, এবং আজকে আমি যারা দেখছি এখানে প্যানেলে যারা আলোচনা আছেন প্রত্যেকের হাতেই অলমোস্ট একটা সংবিধান আছে। এর অর্থ হলো যে উই শ্যাল বি গাইডেড বাই দি আর্টিকেলস অ্যান্ড স্পিরিট অ্যান্ড লজ অফ দি কনস্টিটিউশন, এবং মানুষ সমাজ সেটাই চায়, কেন কোথাও না কোথাও তো আপনার দাঁড়াতে হবে, সব মানুষকে কনসেন্সাস পাবেন না, হঠাৎ করে বাংলাদেশে একদিনে গণতন্ত্র চর্চা হবে না, পৃথিবীর কোনো দেশে সেভাবে হয় নাই, সেই ইতিহাস আমাদের মনে রাখা দরকার। আমাদের মনে রাখা দরকার যে এই দেশ একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে, এবং সেই সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এক শ্রেণীর লোক পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সহযোগিতা করেছে, যুদ্ধ অপরাধ করেছে, গণহত্যা করেছে। আপনি তাদেরকে নিয়ে আবার যখন জোটবদ্ধ হন, এবং একটা প্রধানমন্ত্রীকে যখন আবার গ্রেনেড হামলা করে হত্যা করতে যাওয়া হয়, 15 আগস্ট যখন হয় বঙ্গবন্ধু হত্যা পর যখন আবার বিচার করা যাবে না, ইন্ডেমনিটি করা হয়, এইটা হলো যখন আমার ইতিহাস, এখানে আমি শেষ করি, এইটা যখন আমার ইতিহাস এবং অতীতের ঘটনা, সেইখানে আপনি একটা ওয়েস্টার্ন লিবারেল ওয়েস্টমিনিস্টার টাইপ ডেমোক্রেসি হল্যান্ডে ছাড়েন এক্সপেক্ট করবেন সেটা কিন্তু অনেক দূর আমাদের যেতে হবে। মাহফুজুল্লাহ,
আপনি প্রশ্ন তুলেছেন যে সংকটটা সাংবিধানিক না রাজনৈতিক, সংবিধান সংকটটা মূলত রাজনৈতিক, যদিও প্রফেসর হারুন রশিদ এটাকে সংকট বলতে চান না, ঠিক আছে আপনি সংকট না বলেন, মতভেদ বলেন, ভিন্নতা বলেন, যেটাই বলেন, তার মানে একটা ইয়ে অবস্থান আছে, এখানে ক্রিটিক্যাল অবস্থান আছে, এটাকে অস্বীকার করে কোনো লাভ নাই, এবং এইটার মূলত শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আছে নির্বাচনের কারণে। নির্বাচনটা যদি সুষ্ঠু গ্রহণযোগ্য হতো আমাদের দেশে, তাহলে এই সমস্যাটা এতদূর পর্যন্ত গড়াতো না, আর আমাদেরকে আজকে এইভাবে আলোচনায় বসতে হতো না। এখানে চারজন আছেন যারা সংবিধান বিশেষজ্ঞ, আমি সংবিধান বিশেষজ্ঞ নই, কিন্তু সংবিধান সম্পর্কে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে সংবিধান হচ্ছে জনগণের সামগ্রিক ইচ্ছার প্রতিফলন। এখন আপনি যদি বলেন যে না একটা গ্রুপের ইচ্ছার প্রতিফলন সংবিধান আর অন্যদের ইচ্ছার প্রতিফলন না, তাহলে তা কিছু করার নাই, কারণ আপনি ক্ষমতার জোরে অনেক কিছু করতে পারবেন। সরকার গণতন্ত্রের স্লোগান দিয়ে যখন প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্যে অধ্যত্বের আচরণ করেন, গায়েবী মামলা মানে ইয়ে করেন, তখন তো গণতন্ত্রের প্রতি সরকারের কোনো শ্রদ্ধাবোধ আছে এইটা মনে করবার কোনো কারণ নাই। যে কারণে এখন আপনি গণতন্ত্রের ব্যাখ্যা, গণতন্ত্রের যুক্তি এক একজন এক এক রকমভাবে দেবেন, যে যেভাবে আমরা শিখে এসেছি পাঠ্যপুস্তকে গণতন্ত্রের সংজ্ঞা আমরা সেইভাবে উপস্থাপন করব। কিন্তু ওই প্রশ্নটা হচ্ছে ওখানে খুব জরুরি যে সংবিধান এখন গায়ের জোরে বলা হচ্ছে সংবিধান সংশোধন করা যায় না, সংবিধান কি একটা বেদবাক্য যে সংবিধান করা সংশোধন করা যায় না? দেশের কোন মানুষটা জানে এই যে ষোড়শ সংশোধনী করেছেন আপনি, কার মতামত নিয়েছেন? এই যে নারীদের আসন সংখ্যা বাড়িয়েছেন, জনগণের মতামত নিয়েছেন? নেন নাই। যেই মানুষগুলি জনগণের ভোট ছাড়া নির্বাচিত হয়ে সংসদে বসে আছেন তারাই সিদ্ধান্তটা নিয়েছেন, আপনি তো জনগণকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করেন নাই। এখন আমি জানি অন্যরা বলবে এটা প্রয়োজন হয় না, না, কতগুলো মৌলিক জিনিসের ক্ষেত্রে আপনার জনগণের মানে মতামতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। যেরকমভাবে এই যখন আমরা পার্লামেন্টারি গণতন্ত্রে যাই তখন গণভোট হয়েছিল, আমরা যখন কেয়ারটেকারে যাই তখন গণভোটের একটা ব্যবস্থা ছিল, সেগুলি বাতিল করে দেওয়া হয়েছে। কেন বাতিল করা হয়েছে? যারা ক্ষমতায় থাকবেন তারা যাতে তাদের কর্তৃত্বটা পুরোপুরি প্রয়োগ করতে পারেন, সেই জন্য তারা এই কাজটা করেছেন। এখন আপনি যদি বলেন যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, যদি তর্কের খাতিরে মেনেও নেই, তাহলে 123-2 যে বিধান আছে সেটা প্রয়োগ করতে আপনার অসুবিধাটা কোথায়? আপনি তো দেখছেন যে মানুষের মনের মধ্যে এটা একটা প্রশ্ন আছে, এবং একমাত্র 14 ছাড়া প্রত্যেকটি জোট, প্রত্যেকটি দল সংসদ ভেঙে দেওয়ার জন্য দাবি উত্থাপন করেছেন, এটা এখানে অস্বীকার করার কোনো রকমের কোনো জো নাই সাম্প্রতিক সময়ে। তাহলে জনগণের কোনো ইচ্ছার প্রতি আপনার কোনো সমর্থন থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে না? কেন থাকবে না? কারণ আপনি মনে করেন আবারও আমি 2014 যেভাবে ক্ষমতাসীন হয়েছি আমি সেভাবেই ক্ষমতাসীন হব, গণতন্ত্র আমার সংজ্ঞা অনুযায়ী চলবে, রাষ্ট্র আমার সংজ্ঞা অনুযায়ী হবে। না, এই রাষ্ট্র একজনের না, এই রাষ্ট্র এক দলের না, এই রাষ্ট্র বাংলাদেশের সকল মানুষের। মুক্তিযুদ্ধ নিঃসন্দেহে আমরা করেছি, মুক্তিযুদ্ধ তো আমরা ক্ষমতায় যাওয়ার চেয়ে যত না করেছি তার চেয়ে বেশি করেছি স্বাধীন দেশের জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য। আজকে আপনি আমাকে বলেন কোন জায়গায় আছে? আপনি সংবিধান মানার কথা বলেছেন, ডিজিটাল আইন যে আপনি করেছেন এটা কি সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ না অসঙ্গতিপূর্ণ? তখন তো আপনার কাছে সংশোধন মানে সংবিধানটা খুব বড় বিবেচ্য বিষয় হয়ে ওঠে নাই, তো আপনি তো করে দিয়েছেন, ওটা আইন করেছেন, তো আইন কেন করেছেন ওটা? তাহলে আমার সকল ক্ষমতা খর্ব করে আপনি এই যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আছে তার সঙ্গে অসঙ্গতিপূর্ণ ডিজিটাল অ্যাক্ট, তা আপনি কেন করেছেন? তাহলে যেহেতু আপনার ক্ষমতাকে সুদৃঢ় করবার জন্যে আপনার অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে আপনি ডিজিটাল অ্যাক্ট করেছেন, নাহলে করতেন না। জিনিস সমস্যাগুলো হচ্ছে সেই জায়গায়, আমরা কেউ উদারতার সঙ্গে জিনিসগুলিকে গ্রহণ করি না। আপনি খালেদা জিয়ার রাজনৈতিক নেতৃত্বে নির্বাচন হবে না বলে আন্দোলন করলেন, তখন সংবিধানে এগুলি ছিল না, সংবিধান বদল করার জন্য আন্দোলন করলেন কেন? এখন বললে ওনারা বলে আন্দোলন করে আদায় করেন, তার মানে কি আপনি চান যে আবার দেশে বিশৃঙ্খলা হোক, আবার মানুষ রাস্তায় যাক, আবার মানুষ আন্দোলন করুক, আবার লাঠিপেটা হোক, আবার পুলিশের সঙ্গে সংঘর্ষ হোক? না, আমরা তো সেটা চাই না, এইটার শান্তিপূর্ণ সমাধান সম্ভব। আপনি সেই পথেই যাবেন না, আপনি কোনো কিছু আলোচনা করতে চাইবেন না। যখনই প্রশ্ন ওঠে আলোচনার অনেকগুলো ইস্যু নিয়ে আসা হয়, এরকম ইস্যু দেখেন অনেকগুলো আছে, সেই ইস্যু নিয়ে পৃথিবীতে কোনো দেশে রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা বন্ধ হয়েছে, আলোচনা বন্ধ হয়েছে এমন কোনো উদাহরণ কেউ দেখাতে পারবেন না। যখন ভিয়েতনামে সমস্ত মানুষকে আপনার অরেঞ্জ গ্যাস দিয়ে আমেরিকানরা মেরেছে, তারপরেও আমেরিকানদের সঙ্গে ভিয়েতনামিরা আলোচনায় বসেছে, দক্ষিণ মানে আফ্রিকায় বসেছে, এর অসংখ্য উদাহরণ আছে, সময় দিয়ে শেষ করে নেই। আর সরকারগুলো আজকে যে অচল হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, গণতন্ত্র যে জন্দি
ডেক্লাইন এর কারণটা হচ্ছে ক্ষমতাসীন সরকারের আচরণ, এবং এই ক্ষমতাসীন সরকারের আচরণের কারণেই আপনার পৃথিবীর বিভিন্ন দেশে জোটের রাজনীতি নতুন করে ফিরে এসেছে। জোটের রাজনীতি শুধু আমাদের এই অঞ্চলে না, আপনি ল্যাটিন আমেরিকায় যান, আপনি আফ্রিকায় যান, সব জায়গায় দেখবেন যে আপনি জোটের রাজনীতি শুরু হয়েছে। কেন? কারণ হচ্ছে যে ক্ষমতাসীন যারা তারা নিজের খেয়াল খুশি মতো, নিজের খেয়াল মতো সংশোধনকে ইন্টারপ্রেট করে আপনার তারা রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছেন। শেষ বাক্য যেটা বলি, আমাদের সংবিধান তো বেদ বাক্য নয়, যদি বেদ বাক্য হতো তাহলে 1972 সালের পর 2 বছরের মধ্যে সংবিধান 2 বার পরিবর্তন করতে হলো কেন, সংশোধন করতে হলো কেন? কারণ সেই সংবিধানের মধ্যে অসম্পূর্ণতা ছিল, কিছু বিধান জরুরি ছিল রাষ্ট্র পরিচালনা করার জন্য, যেটা আমাদের সংবিধানের যারা ফোর ফাদার্স তারা ভিজুয়ালাইজ করতে পারেন না। 1972 সালে যখন দীর্ঘ আলোচনা হয়েছে, তখন তো সাংবাদিক হিসাবে আমরা সমস্ত আলোচনাগুলো লক্ষ্য করেছি, আসে নাই। 2 বছরের মধ্যে আপনার সেই সংবিধান প্রয়োজন করার, সংশোধন করবার প্রয়োজন দেখা দিয়েছিল। কাজে সংবিধান সংশোধন করা যায় না, এটা ঠিক না। আর 16 বার কেন? পৃথিবীর বহু সংবিধান বহুবার পরিবর্তিত হয়েছে জন আকাঙ্ক্ষাকে ধারণ করবার জন্যে। আপনি যদি বলেন জন আকাঙ্ক্ষাকে ধারণ করবেন না, শেষ, কোনো অসুবিধা নাই, বিতর্ক সেখানে শেষ হয়ে যাবে, কিন্তু তার পরিণতির জন্য আপনাকে অপেক্ষা। ধন্যবাদ মাহফুজুল্লাহ। আব্দুল মজিদ খোসরেমপি, আপনি বলুন যে যেটি মাহফুজুল্লাহ বলবার চেষ্টা করলেন যে বিষয়টি যতটা সাংবিধানিক তার চেয়ে বেশি রাজনৈতিক সংকট। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এই যে আলোচনা করতেছি, সারা দেশের অনেক মানুষ, কোটি কোটি মানুষ দেখতেছেন। আমরা হলো কি, আমরা প্রত্যেকের একটা স্বাধীন, টেলিভিশনের পাশে ফেসবুক এবং ইউটিউবে লাইভ হচ্ছে আমাদের, স্বাধীন বক্তব্য রাখার অধিকার আছে। আমরা কথাই প্রকাশ পাই আমরা কে, কোন ভাবনার লোক বা কতটুকু বায়াস বা না বায়াসড। আমি ভেবেছিলাম আমরা নিরপেক্ষভাবে স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি এই বিষয়টা আলোচনা করবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে থেকে 2.5-3 মাস পরে আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে, এই সম্পর্কে তারা সবাই, উই আর অল রেসপেক্টেবল ডিগনিফাইড পিপল, আমি ভাবছিলাম সেইভাবে আলোচনা হবে, কিন্তু আমাদের কথায় বোঝা যায় উই আর বায়াস টু সাম স্কুল অফ থট, এরকম না হলে ভালো হতো বোধ হয়। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের বর্তমান সংবিধানে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন বা নির্বাচনকালীন কোনো একটা নতুন সরকার, এমন কোনো বিধান আমাদের সংবিধানে নাই। সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন, সংবিধানের বাইরে কোনো আইন বাতিল, এটা সংবিধানের 7 অনুচ্ছেদের 2 অনুচ্ছেদে বলা আছে। যে কথাটা বলা হচ্ছে যে এখন সংবিধান যেটা আছে সেটা নির্বাচনকালীন, নির্বাচনটা অনুষ্ঠিত হবে ইলেকশন কমিশনের অধীনে, ইলেকশন কমিশন নির্বাচন পরিচালনা করবেন, এবং যে গভর্নমেন্ট থাকবেন এরা আপনার ওই নির্বাচন কমিশনের অধীনে কাজ করবেন, এটা 126-এ বলা আছে। তা আজকে যে আপনাদের নির্বাচন হবে, এই নির্বাচনের সময় কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো বিধান নাই, এবং নির্বাচনকালীন নতুন কোনো সরকার, নতুন কোনো সিভিল সোসাইটির লোক অমুক সমুখে এনে আপনার নতুন করে করতে হবে এমন কোনো বিধানও নাই। বিধান যেটা আছে, যে সব দেশই আছে, ম্যানেজার সাহেব যেটা বললেন যে ক্ষমতাসীন দল ক্ষমতা থেকে নির্বাচন হবে পৃথিবীর কোথাও নাই, এই কথার সাথে আমি দৃঢ়ভাবে আপনার দ্বিমত প্রকাশ করছি। এই এটা কোনো আমাদের দেশে হয়, ভারতবর্ষ হয়, ইংল্যান্ড হয়, সব দেশে হয়, ডিজাইন করা হয় না। ডিজাইন করতে হবে কেন? কোন বিধান আছে আপনার সংবিধানের, কোথায় আছে এটা রাখা? ওনারা বলতেছেন ডিজাইন করে, যেমন ইংল্যান্ডে, ইংল্যান্ডে কিন্তু যখন হয় অ্যাট দি এন্ড অফ দি টার্ম, টার্ম শেষ হয়ে গেল তখন বলে আমার টার্ম শেষ, তখন কুইনের কাছে যা গিয়ে ঠিক করে, তখন কুইন বলে ইউ গন। আমি সার্চ করছি, আমি ওনার কথা দেই, শুনে আপনার এই কথা মানে সব আমরা জানি, এই শাসনতন্ত্র, আই হ্যাভ নট ফিনিশড, না আই হ্যাভ নট ফিনিশড, আমি সার্চ করিনি, বলেন আমি ওনাকে অনেকক্ষণ বলছেন, আমাকে একটু বলছেন, না না যেহেতু জাস্ট সেকেন্ড কথা বললেন সেজন্য, জনাব মাহবুবুল সাহেব বললেন, উনি অত বড় সাংবাদিক, ওনাকে আমি শ্রদ্ধা করি, এখানে কেউ বলে না যে সংবিধান সংশোধন করা যাবে না, ওয়েব নট সেই সো, না না বাস সংবিধান সংশোধন করা যাবে না। এই যে আমি কিন্তু এখানকার বলি নাই, আমি বলছি যে বাইরে অনেকে আলোচনা করেন সংবিধান, না আমরা এখানে আলোচনা করতেছি, না না একটা বাইরে রেফারেন্স তো এখানে আসছে, না আমি যেটা বলতেছি আমরা কেউ বলে নাই, আর বাইরেও কোন সংবিধান বা আইনজ্ঞ বা কেউ এই কথা বলে, আমাদের সংবিধান বিধান আছে, আপনার দলের লোকজনই তো বলে, 2/3 মেজরিটি, হ্যাঁ কে বললো, কোথায় বললো, কবে বললো, আপনার মতো লোক আমরা আপনাদেরকে রেসপন্সিবল বক্তব্য আশা করি, আপনি একজন দেশের নাম করেন, আপনি ওবায়দুল কাদের সাহেব বলেন, নাসিম সাহেব বলেন, আমার নাম বলা তো দরকার নেই এখানে, আমি শুনি নেই। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের 16 কোটি মানুষের ইচ্ছে হলো একটা সুস্থ নিরপেক্ষভাবে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যে দল মেজরিটি আসন পাবে বা সর্বাধিক সংখ্যক তারাই সরকার গঠন করবে। এখন কত হলো বিএনপি যে দাবিটা করছে, আগামী নির্বাচনকালীন সরকারটা নতুন হইতে হবে, এমন বিধান সংবিধানে নেই,
কেয়ারটেকার বিধানও নাই। আমাদের সুপ্রিম কোর্ট সর্বশেষ যে রায়টা দিয়েছে যে বেসিস অফ ফরমেশন অফ গভর্নমেন্ট ইজ দি উইল অফ দি পিপল, দ্যাট মিনস ম্যান্ডেট অফ দি পিপল, জনগণের সাধারণ নির্বাচনের মাধ্যমে রায় ব্যতীত এক সেকেন্ড কোনো দল কোনো ব্যক্তি সরকার গঠন করতে পারবে না। এখন এখন তো এই এখন আমাদের সংবিধান সাধারণ উচ্ছেদ করে পরিবর্তন করে আমরা এটা করেছি যে আগে মিলিটারি বা ক্ষমতা দেখে গায়ের জন্য অনেকে সরকার গঠন করতো, এইটা এখন রাষ্ট্রদ্রোহিতা বলে পরিণত পরিগণিত হবে এবং এর শাস্তি হল মৃত্যুদণ্ড। আজকে আপনি যে প্রশ্ন অবতারণা করলেন যে বাংলাদেশে সংকট দেখা দিয়েছে, আমরা কোনো সংকট দেখি নেই, পাঁচ বছর প্রতি পাঁচ আমাদের সংবিধানের 72-3 আছে প্রতি পাঁচ বছর পর পর একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন অনুষ্ঠান করবে নির্বাচন কমিশন, এবং এই আমাদের যে সামনে যে নির্বাচন হবে এখানে বিএনপি যে আবদার করতেছে মামার বাড়ি আবদার, এটা হলো অসাংবিধানিক যে তত্ত্বাবধায়ক সরকার করো কিংবা নির্বাচনকালীন সরকার করো, এটা বেস্ট ম্যানেজমেন্ট সাহেব বলে ওনাদের সাথে, আমি জানি না উনি বড় আইনজীবী, এবং ডক্টর কামরুজ্জামান স্যার ওদিন দেখলাম বিবির সাথে বলল হ্যাঁ সংবিধানে নাই তবে সংবিধান কোনো বেদ বাক্য না, এইটা জনগণের স্বার্থে কিন্তু আমি চাষ করি একটা লাইন পরিবর্তন করা যেতে পারে। আমি ডক্টর কামরুজ্জামান স্যারকে শ্রদ্ধা করি, পণ্ডিত ব্যক্তি, উনি ওয়ান অফ দি ফ্রেমার অফ আর কনস্টিটিউশন, সংবিধানে না থাকলে আপনার সংবিধান সংশোধন করতে হয়, সংশোধন করতে হলে 2/3 মেজরিটি রাখবে, তো 2/3 এখন যারা বিএনপি বা বিএনপির তো পার্লামেন্টে কোনো প্রতিনিধিত্ব নেই, দে ডোন্ট হ্যাভ এ সিঙ্গেল এমপি, তো আপনি কীভাবে পরিবর্তন করবেন? সংবিধান পরিবর্তন ছাড়া নির্বাচনকালীন সরকার হওয়ার কোনো বিধান নাই, বর্তমান যে সরকার আছে বিদ্যমান সরকারের অধীনে নির্বাচন হতে হবে, তাদের মাধ্যমে হবে আর কি, কিন্তু আপনি কবে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করার এখন সুযোগটা কোথায়? আপনাদের যারাই কথা দাবি করতেছেন বেস্টার ম্যানুজন সাহেব সহ তাদের কি কোনো প্রতিনিধিত্ব আছে? বিএনপির প্রতিনিধিত্ব আছে, মাহবুবুল্লাহ সাহেবদের কোনো প্রতিনিধিত্ব আছে? এই সমস্ত কথা খুবই অবজেকশনেবল। জি আমি আপনার কাছে আসছি, খুবই অবজেকশনেবল। আপনারা চুরি করে এখন পার্লামেন্টে আছেন, আপনি কি হাইলি কন্টেম্পচুয়াল? নিশ্চয়ই কন্টেম্পচুয়াল, হাইলি কন্টেম্পচুয়াল, টেক ইট দ্যাট ওয়ে, নো ইউ ক্যানট সে সো। আমি বলি কেমনে বলি, আমাকে ব্যাক করতে চুরি করে রাখবেন না, তাদের প্রেসিডেন্ট আপনাদের প্রেসিডেন্ট না। জি আমরা বেস্টার হোসেন আমার কথা শুনে উত্তর দিচ্ছি, আমি আই এম স্টিল, আমি এখনো কথা বলতেছি, উনি যখন কথা বলে আমরা তো এরকম আচরণ করি না, আমাকে এই কথা আমি আগে আমাকে বলতে দেন, 2014 সালে নির্বাচন হলো মাহবুবুল্লাহ সাহেব এবং ম্যানেজার সাহেব বলতেছেন, স্যার আমাকে বলতে দেন, বলেন যে ভোট স্থানে নির্বাচন হচ্ছে এই কথাটা মিথ্যা, এই কারণে যে প্রতি পাঁচ বছর পরে নির্বাচন হবে, আপনার বিএনপির দায়িত্ব ছিল নির্বাচন অংশগ্রহণ করা, আপনি নির্বাচন করেন নাই আপনার আপন সিদ্ধান্তে, আপনি নিজের পায়ে নিজে কোঠার মেলেছে, আমি কীভাবে আপনি হেল্প করবো? কেউ কি বাধা দিয়েছিল আপনি নির্বাচন অংশগ্রহণ করতে? বরং বিএনপি বাধা দিয়েছিল, 2014 সালে জ্বলন্ত মানুষ জীবন্ত মানুষ পেট্রোল পরে হত্যা করেছে শত শত। আমি বলতেছি যে নির্বাচনে বিএনপি 2014 সালে অংশগ্রহণ করলে হয়তো তারা সরকার গঠন করতে পারতো অথবা মেজরিটি অপোজিশন মেজরিটি অপোজিশন হতে পারতো, তাহলে অনেক বর্তমান সরকার পরিচালনা করতে গেলে অনেক ভুল ত্রুটি হতে পারে, এই ভুল ত্রুটি হতো না, কিন্তু এই অন্যায়টা করেছে ভুলটা করেছে বিএনপি এবং তারা আত্মঘাতী স্টেপ নিয়েছিল, এইটাকে ওনাকে সমর্থন করছে। 2014 সালে বিএনপি আসলে আপনি যে বলতেছেন কি ভোট কারচুপি হয়েছে কি ভোট হয় নাই, তাহলে কি এটা হতো? আপনারা কেন অংশগ্রহণ করেন নাই? আমরা মনে করি আমি 2014 সালে এমপি নির্বাচিত হয়েছি, আমি কনটেস্ট করে এসেছি, আমার থেকে অনেক সিনিয়র একজন প্রফেসর আমার সাথে কনটেস্ট করছে, হাইলি রেসপেক্টেবল ম্যান, আমি ওনাকে শ্রদ্ধা করি, আমি তো ভোটে এসেছি, আমি তো ভোট 2014 সালে নির্বাচিত হয়েছি, আমি কোথায় ভোট কারচুপি করলাম? একটা লোক বের করেন, যদি বিএনপি কেউ লোক বলে যে আমি ভোট কারচুপি করছি আমি পার্লামেন্টে রিজাইন করে দেবো। ধন্যবাদ, অনেকগুলো প্রশ্ন আসছে আপনার কাছে, আসবো সে উত্তর আপনি দিবেন, একটি বিরতির পরে আপনার কাছে অনেকগুলো উত্তর আপনার কাছে আমরা নিব, একটি বিরতির ছোট্ট একটি বিরতি যাবো দর্শক এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত, দেখছেন আর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আরএফএল গোল টেবিল, আর আপনাদের সঙ্গে আছে মিস সেলিম আমরাও খান, আলোচনা বিষয় সংবিধান ও নির্বাচনী সংকটের সমাধানের পর্যায়ে বলবেন ব্যারিস্টার মনির হোসেন, বেশ কয়েকটি প্রশ্ন উত্থাপিত হয়েছে যেগুলো আমি একটা কথা আগেই বলে নেই, আমি মনে করি যে আমাদের মতিন সাহেবের একটা কথা আমি ভুল বুঝছি, আমি মনে করছি হিয়ার চ্যালেঞ্জ দ্যাট আই এম নট এ রিপ্রেজেন্টেটিভ, সমস্যাটা কি জানেন? সমস্যাটা হইলো এটা যদি খুব ঘুরে ভিতরে যেতে হয়, সমস্যা এগুলো যারা ভারতে গিয়েছিলেন মুক্তিযুদ্ধের নামে, তারা আসার পর মনে করেন তারা এই দেশটাকে দখল করেছে এবং তারা এই দেশে সবসময় শত্রু দেখে, সব জায়গায় আমরা সব পাকিস্তানি মানা,
সব শত্রু, আর তারা যে কয়েক কোটি লোক গেছে তারা হইল, প্লিজ 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 কথা বলতে দেন। আমি বলছি এইটা হলো আসল কথা, যে এটা আমরা স্বাধীন কৃষি দেশ, মুক্তিদের চেতনা আমাদের আর কেউ কিছু না, দেশে গণতন্ত্র হবে ঠিক। আবার নির্বাচন নিয়ে, শুধু নির্বাচনটাই তো গণতন্ত্র নয়, এই সরকারের কাজগুলো দেখবেন যে কিভাবে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো সবগুলো সব। প্রথম বঙ্গবন্ধুর কথা বাদ দিলাম, বঙ্গবন্ধু যে কাজটা করেছে তিনি বলেন কি, শাসনতন্ত্র থু, ইলেকশন থু, সংবাদপত্র থু, বিচারপত্র বিচার বিভাগ থু, চিফ জাস্টিস সেক্রেটারি যে কোনো কারণে তাকে নিয়ে করাইছে, এইগুলো প্রথম আওয়ামী লীগের হিস্ট্রি। আচ্ছা তারপরে আসলো শাসনতন্ত্রটা হয়েছে, তারপরে দেখেন যেটা একটা গণতন্ত্র আমার চাই, ইলেকশনটা তো গণতন্ত্র সম্পূর্ণ নয়, একটা ইলেকশনে যে মারামারি করতেছে এটার কারণ হলো, এটা হলো বিগিনিং অফ ডেমোক্রেসি। আপনি যদি চোরাই নির্বাচন করেন তো চোরই থাকবে না, এরা চোরা চুরি নির্বাচন চোর করলে পরে সে সবই চোর করবে, আমাদের চোরবেন বলার আপত্তি নাই, নির্বাচন এটা আমাদের বিশ্বাস, নির্বাচন চুরির মাধ্যমে কোনো সময় সৎ দায়িত্বশীল সরকার পেতে পারে না, এগুলো একটা। দেখেন আপনি এই সরকার কী কী করছে, পার্লামেন্টকে সম্পূর্ণ অকার্য করছে, এটা কিন্তু কনস্টিটিউশন যে অপোজিশন থাকবে না, পজিশন অপোজিশন মিললে তারা মিলে জুলে লুটপাট করে খাইতেছে। জুডিশিয়ারিতে একটা চিফ জাস্টিসকে ফেলাই দিল কিক মাত্র, এখন তার বিরুদ্ধে দুর্নীতি আছে, ইয়ে আছে, ও আছে, কারণ তার সাল্লা কেন আদর করে তার বিচার করা হইল না কেন, সেরা কোনো উত্তর নাই। একটা জাতির প্রধান বিচারপতিকে একটা অফিসার দিয়ে ধাবট দিয়ে তারে পাঠাই দিল, এখন বলে তিনি চোর ডাকাত সব কিছু বলছে, আমি কোনো মাইন্ড করি না, কিন্তু হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দিস, অর্থাৎ বিচারপতিরা অন্য অনুভূতির ভয়তে অনুগত থাকবে। একটা কথা আছে না যে ঝিকে মেরে বউকে শেখায়, যে দেখো হোয়াট উই ক্যান ডু, চিফ জাস্টিস মনে আমার লাস্ট বাইট করে দিতে পারি, হু আর ইউ, যে জন্য ওই চারজন বিচারপতি বিশ্বাস করে না যে চারজন বিচারপতি থেকে একজন চিফ জাস্টিসকে বলতে পারে যে প্রেসিডেন্ট সাহেব বলছে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আমরা বসবো না, তারা বিচারপতি, আমি হলে হইতে পারে, তারা বিচার না করে বলতে পারে একদম দোষী বলে দেবে তাকে আপনাকে বসবো না। এই যে কর্মকাণ্ড, তারপরে এখন যারা ডিজিটাল আইন পাস করছে, এটা কোনো আইন হয়েছে, সম্পূর্ণ সাংবাদিকতাকে পুলিশের অধীনস্থ করা হয়েছে, একটা পুলিশ অফিসার ওনাকে ধরে নিয়ে যে কোনো সময় অ্যারেস্ট করতে পারবে, হি ইজ এডিটর অর এনিবডি, ইট ডাজন্ট ম্যাটার। আমি যে রাগ হই এই জন্য, এই দেশে আমরা ভাইসে আসি নাই, এই দেশের জন্য আমাদের অনেক অবদান আছে, আমরা রাস্তা থেকে আসি নাই, এই দেশটার 22 বছর সংগ্রাম করছি আমরা গণতন্ত্রের জন্য, এরপরে 47 বছর হইলো এখন পর্যন্ত আমরা ভোট দিতে পারি না, সব কথা বাদ দেন। মনে হয় এটা বিএনপি আর আওয়ামী লীগের বাবার সম্পত্তি, ইট ইজ নট বিএনপি আর আওয়ামী লীগের বাবার সম্পত্তি, এটা আমার সম্পত্তি, আমি ভোট দিতে পারছি না কেন, আমাকে নিরপেক্ষভাবে এটা ভোট দেওয়ার সুযোগ দেন। সেখানে আপনি নিজে ক্ষমতা থাকা, এখন এই যে কথাগুলো বলেছেন, আমি একদম জানি একজন যশের যখন এটা বলেন তখন একটু কষ্ট হয়, আমরা অন্যরা বলে ঠিক আছে, যেটা নিয়ম করছে এখন শাসনতন্ত্র যারা পাশ করছে, ইলেকটেড গভর্নমেন্ট থাকতে হবে। আমি যেটা বলছি যে কোনো পার্লামেন্টারি সিস্টেমে পার্লামেন্ট রিজাল্ট করতেই হয়, ইলেক্টেড থাকে না, সে হয় সে কিন্তু গভর্নমেন্ট ফর্ম করে অ্যাট দ্য ইনভিটেশন অফ দ্য কুইন অর দ্য প্রেসিডেন্ট, এটা বলেছেন আমি হারুন সাহেব, তার অর্থ এটা ইট ইজ দ্য ক্যারেক্টার গভর্নমেন্ট, ইট ইজ নট ইলেকটেড গভর্নমেন্ট। এইটাই যদি আমি বলি মহাভারত এটা কোথাও পৃথিবীতে নাই, গায়ের কথা বললে হবে, তারপরে ঠিক আছে বেগম খালেদা জিয়া এই শাসনতন্ত্রে আনতে বেগম খালেদা ইলেকশন তাই রয়েছে, আমি প্রধানমন্ত্রী থাকবো, তখন তো উনি বলেন আমি থাকবো না, উনি তখন বলেন ক্যারেক্টার সরকার করতে, ক্যারেক্টার সরকার ভুল বানি থাকতে পারে, চেঞ্জ করেন, কিন্তু এখন না আমি বসে থেকে ইলেকশন করবো, এটা কি এটা কোনো বুদ্ধিমানের কথা, ন্যায় বিচারের কথা হইল? আপনি একটা কথা কি জানেন, এই যে ডিজিটাল আইন, এইরকম আইনটি কোনো পাগল ছাড়া পাশ করতে পারেন বিশ্বাস করি না, যে সম্পূর্ণ সাংবাদিকতাকে একটা পুলিশ অফিসারের হাতে দিয়ে দেওয়া হয়েছে, একজন ডিরেক্টর থাকবে তার কাছে কথা ছিল থাকবে, হ্যাঁ থাকবে, কিন্তু ডিরেক্টর দিয়ে দিয়েছে তিনি কিন্তু পাওয়ার ডেলিগেট করতে পারেন ইভেন টু পুলিশ অফিসার। আর তার একটা কথা দেখেন, সেই জন্য ইলেকশনটাই গণতন্ত্র না, চরিত্র দেখতে হবে গভর্নমেন্টের, তারপর দেখেন নিষেধ, এই যে ডিজিটাল আইনটি পাস করছে, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি কিন্তু রেকমেন্ড করছে যে কোনো অ্যারেস্ট করা যাবে না পুলিশের কাজে বাধা প্রাপ্ত হবে, দিয়ে দিল ফেলাইয়া। তার চর্চা কি, ইফ মানিক পুলিশ কনস্টেবল, সবটা দেখবেন, সম্পূর্ণ জিনিসটা দেখবেন যে একটি দূরপ্রসন্ধিটা কি, যে আমরা আসছি আমরা ক্ষমতায় থাকবো। আচ্ছা শোনেন একটা কথা কি জানেন, দুর্নীতিতে আপনি একদিন করবেন না, দুর্নীতির দেশটা ছাড়িয়ে গেছে, সকলেই বলে পুলিশ দুর্নীতিতে ফার্স্ট হয়ে যেতেছে, এবং পুলিশ যে সব কিছু আপনাদের শাসন করতেছেন, এই যে হামলা মামলা অপোজিশনকে ফেস করেন, পলিটিক্যালি ফেস করেন, সরওয়ার দেশে অপোজিশন ফেট করছে, মুসলিমের ফেট করছে পলিটিক্যালি, সে হামলা মামলা দিয়ে করে নাই,
আমাদের এখানে শত লক্ষ এক লক্ষ লোক মামলা দিয়ে রাখছে। এই সরকার তো নিজের নিজের পাপের জন্য নিজে টিকবে না, এইরকম ভাবে মানুষকে খেপাই তুলতেছে। আমরা বলতে বলছি ডক্টর কামাল, এবং আমরা ডক্টর কামাল শাসনতন্ত্র বিজ্ঞ, সেও তো বলতেছে ভাই এটা চলবে না, এটা চেঞ্জ করেন। অন্য এটা কি বলছি আমরা যে এটা কেয়ারটেকার সরকার হোক, নির্বাচনটা ইউকে দেন আমরা করি, এবং কেয়ারটেকার কীভাবে হবে সেটা আলোচনা মধ্যে হবে। এবং সত্যি কথা বলতে কি কিছু যে ভূমিকা আমার আছে এখানে এই ইসের প্রক্রিয়ার মধ্যে, আমি দেখলাম যে বেগম খালেদা জিয়ার হাসিনার মধ্যে মিটিং হবেই না, তা আমি ভাবলাম যে ডক্টর কামালকে নিয়ে আসি, যে ডক্টর কামাল ইসলাম তোমাকে বসতে পারবে। কিন্তু কোথায় আছে রাজনীতিতে আলোচনা হবে না, এটা কি জমিদারি নাকি? আলোচনা তো একসবার আলোচনা হতে হবে, আমি আলোচনায় বসবো না, ও শত্রু, ও আমার স্বামীর খুনি, আনলাম ডক্টর কামালকে সেখানে। অতএব শুধু ইলেকশন না, সম্পূর্ণ প্ল্যানটা দেখবেন, সম্পূর্ণ প্ল্যান হলো তারা দখল করে ক্ষমতায় থাকবে, আমরা সমস্ত প্রজা হয়ে থাকবো, পুলিশের ভয়তে থাকবো, হামলা মামলায় থাকবো, এরকম কথা হলো? এই জন্য কি আমরা সংগ্রাম করছি নাকি? তারা যাইতে পারে ভারতে, আমরা এখানে ছিলাম, 30 লক্ষ লোক মারা গেলে আমরা মরছি। অতএব চিন্তা ভাবনা করে কথা বলা দরকার, যেটা ফেয়ার সেটা বলেন, ফেয়ার ইলেকশন দেন, তারপর দেখি আপনি কত ভোট পান, কত আদর করে। কিন্তু অনেকে বলে থাকে, আমি বিনয়ের সঙ্গে একটি প্রশ্ন আপনাকে করছি, অনেকে বলে থাকে যে প্রসঙ্গে আমি একটু পুনরাবৃত্তি করতে চাই যে আপনারা কত অংশ মানুষের প্রতিনিধিত্ব করছেন, যেটা ঐক্য যদি সংক্ষেপে আপনি বলুন। এটা কোনো কথা না, আমি যেটা লজিক সেটা বলতেছি, আমি বলছি পার্লামেন্টারি সিস্টেমে কোথাও ইলেকটেড গভর্নমেন্ট থাকে না, আপনি বলবেন না এটা মানি না, পার্লামেন্ট ডিজলভ করে দেবেন না এটা মানি না, বলেন যে আগে অরিজিনাল এক কথা শোনেন, আপনি বলেন অরিজিনাল শাসনতন্ত্র ছিল না, শোনেন না ভাই একটু, এত তো আপনি আপনি শোনেন, অরিজিনাল শাসনতন্ত্র ছিল তখন তারা আপনার মানেন নাই, এটা কোন দেশের কথা? অরিজিনাল শাসনতন্ত্র অনুযায়ী তো বিএনপি প্রাইম মিনিস্টার ইলেকশন করতে চাইছিল, তখন তবে দেন নাই, সবই আপনাদের কথা মতো শুনতে হবে, আমরা কি প্রজা নাকি? যে আপনি বলতে চাচ্ছেন টেলিফোনে আপনার কাছে আমি আসছি, দর্শক টেলিফোনে আছেন, ফোনটি নিই, দর্শক আপনার পরিচিতি বলুন সংক্ষেপে প্রশ্নটি। আমি শায়রা সিং শান্ত বলছি ঢাকা থেকে। জি বলুন, প্রশ্নটি বলুন। আমার প্রশ্নটি আসলে সকলের জন্যই, তবে যদি আব্দুল মতিন খসরু স্যার এই প্রশ্নটির উত্তর স্পেশালি দেন তাহলে খুব ভালো হবে, ভালো লাগবে। আমার প্রশ্নটি হচ্ছে এই জায়গায় যে 1991 সালে যখন পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয় এবং বিএনপি ক্ষমতায় আসে, তারপরে কিন্তু 1996 সালে আমরা দেখি যে আওয়ামী লীগ সরকারের দাবি ছিল যে নির্বাচন করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং তখন কিন্তু বিএনপি এই পরিস্থিতি সবকিছু বিবেচনা করে 1996 সালে কিন্তু তখন তারা একটা আইন পাস করে সংবিধানের যে 2ক পরিচ্ছেদটি আছে যেটাকে সেখানে নির্দলীয় সরকার তত্ত্বাবধায়ক সরকার নামে একটা নতুন পরিচ্ছেদ অংশ মানে নতুন পরিচ্ছেদ যোগ করে, এবং তার মাধ্যমে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি চালু হয়, এবং সেই তার পরিস্থিতিতে আমরা দেখি যে তখন আবার আওয়ামী লীগ সরকার কিন্তু নির্বাচনে আসে। তো আমার প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকেই যে এখন যেহেতু জনগণের মধ্যে কি আশঙ্কা দেখা যাচ্ছে যে আসলে তারা সঠিকভাবে তাদের পছন্দের দলকে ভোট দিতে পারবে কিনা, আর আমরা যেহেতু জানি যে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ, তো তাদের দুটি দলকেই অংশগ্রহণ করানোর জন্য 2018 সালে আওয়ামী লীগ সরকার কি সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের এই বিধানটি সংবিধানে না থাকলেও সেক্ষেত্রে সে তারা কি এটাকে ইনক্লুড করতে পারে কিনা? ভালো প্রশ্ন করেছে, আমি উত্তর দিচ্ছি। আমি আগেও বলেছি, উনি হয়তো খেয়াল করেছেন কিনা জানি না, সরকার গঠন করার ভিত্তি হলো জনগণের মত, সাধারণ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত ভেতরে রেখে কোনো সরকার গঠিত হতে পারে না। তো তত্ত্বাবধায়ক সরকার যেটা হয়েছিল একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে এই তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল। আমাদের পরবর্তী সময় আমাদের সুপ্রিম কোর্ট বলেছে তত্ত্বাবধায়ক সরকার ইললিগ্যাল, এই কারণে যে এটার পিছনে জনগণের কোনো ম্যান্ডেট নেই, দে আর নট ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ পিপল, জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া কেউ সরকার গঠন করতে পারে না, এটি হলো আমাদের সংবিধানের মর্মকথা। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার যারা আপনার এই মেম্বার হন, গভর্নমেন্টের মেম্বার হন, তারা কিন্তু কেউ নির্বাচিত না, এবং আমাদের সংবিধানের মূল কথাই হলো নির্বাচিত প্রতিনিধি হতে হবে দেশ পরিচালনা করতে হলে। এটা এক নম্বর উত্তর। মিস্টার ম্যানুসেন সাহেব যে কথা বললেন
যে উনি তো অনেকগুলো কথা বলেছেন, আর স্যার ইদানিং আমি অনেকগুলো টক শো অবজার্ভ করছি উইথ অল রেসপেক্ট টু হিম, ইদানিং বয়সের কারণে বুঝিনি একটু রেগে যান, রেগে গেলে আমরা ভয় পাই, কারণ ওনাকে আমরা এত রেসপেক্ট করি, ওনার একটা পরিচয় আছে, কথা মতো বললে সে দেখে যাই না, কারণ ওনার একটা পরিচয় আছে, ওনার গায়ে একটা এক্সট্রা ইয়ে আছে যে উনি আমাদের মানিক ভাইয়ের ছেলে এবং বাংলাদেশ স্বাধীনতার পিছনে ওনার অনেক অবদান। ইত্তেফাক আমরা রাজনীতিতে আছি, ইত্তেফাকের সেকেন্ড এডিটোরিয়াল কলাম পরে, তো শুধু একটা কথা কথা বললাম কি সংবাদ এবং ইত্তেফাক বঙ্গবন্ধুর আদর্শ উদ্বুদ্ধ হয়ে। আজকে যেটা বেস্টার ম্যানেজার সাহেব বললেন 2014 সালের ভোট চুরি করে নির্বাচিত হয়েছে, এটা কি ঠিক না? 5 বছর অতিবাহিত হওয়ার পরে 2014 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তখন বিএনপির দায়িত্ব ছিল নির্বাচনে অংশগ্রহণ করা, তারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই, এই ভুল তারা করেছে, এই দায়িত্বকে আমি নেব। সামনের যে নির্বাচন হবে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে দায়িত্ব আমি নিতে পারবো, এটি তাদের দলীয় সিদ্ধান্ত। এবং আজকে যে বিএনপি আপনি কী বলে নিজের পায়ে কোঠরাঘাত করেছে, ওনাদের মধ্যে অনেক অ্যাডভাইজার ছিল, তারা অ্যাডভাইস করলো না কেন, এখন কেন অ্যাডভাইস করছেন না? আজকেও যদি বিএনপি যেটা বিশ্ব বলেছেন সামনে নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ না করে, যে খালেদা জিয়াকে না চাইলে ইলেকশন করবো না, তারেক জিয়াকে মুক্তি না দিলে ইলেকশন করবো না, তো বিএনপি নিশ্চিন্ন হয়ে যাবে। আমাকে বলতে দেন না স্যার, আপনারা বিএনপি আওয়ামী লীগ করেন কেন, এটা ভোটের কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আপনারা তো বিএনপি বাংলাদেশে দুইটা দল আছে, নির্বাচন হোক এবং আমরা বিশ্বাস করি আমাদের নেত্রী পরিষ্কার ভাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছেন আমি সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই এবং সেটা হবে। এবং আমরা এই যে বিএনপি বলেছে বর্তমান সরকারের অধীনে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আর নির্বাচন কমিশনে আমরা নির্বাচন করবো না, কিন্তু সবগুলি সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভা, সিটি কর্পোরেশন নির্বাচন গ্রহণ করেছে এবং অনেকগুলি বড় বড় পৌরসভা সিটি কর্পোরেশন তারা জিতেও গেছে, যেমন সিলেটও জিতেছে। সুতরাং বিএনপিও আসবে, বিএনপি জানে এইবার নির্বাচন অংশগ্রহণ না করলে বিএনপি নিশ্চয় সহযোগ কর্মীও ধরে রাখতে পারবে না, জনগণকেও ধরে রাখতে পারবে না, বিএনপি আসবে আমি লিখে দিতে পারি। কারণ আমরাও চাচ্ছি বিএনপি আসুক এবং আমরা তাদেরকে যত রকম সুযোগ সুবিধা দিতে প্রধানমন্ত্রী বলেছেন আমরা তাদেরকে দেবো না, কেন দেবো। তো সুতরাং আমরা দেবো কি, আমাদের তো ক্ষমতা থাকবে না, যখনই তারা তো প্রচারণার সুযোগই পাচ্ছে না, তাদের অভিযোগ আছে যে তারা সেইভাবে প্রচারণা করতে পারছে না, এই বিষয়ে লেভেল প্লেইং ফিল্ড তাদের জন্য নেই। আপনি দক্ষ দেখেন না, বেস্টার ম্যানেজমেন্ট সাহেব বক্তব্য শোনেন না, এবং এনাদের অনেকে নেতাদের বক্তব্য শোনেন না, তাদেরকে আমাদের ছাড়ে কত তার সরে কথা, আমি এত জোরে কথা বলতে পারি, এরা যেভাবে কথা বলে টেবিল সাপড়ে দেখো তো আর কি চান, আপনি জনসভা করছেন না, তারা অনুগ্রহের ব্যাপার নেই, তারা সরদি উদ্যানে জনসভা করছেন, আমরা বলছি আমাদের প্রধানমন্ত্রী আজকে বলেছেন আমি সরদি উদ্যান উন্মুক্ত করে দিলাম, আপনি নির্বাচন করেন এবং আপনারা বলছি পল্টনে করেন, ইউনিয়ন সৃষ্টি করেন, যেখানে খুশি সেখানে করেন, ওনারা করেছে 22টি শর্তের বিনিময়ে তারা করতে পেরেছে জনসভাটি, এবং গায়েবি মামলা সম্পর্কে তার অভিযোগ আছে, গায়েবি মামলা সম্পর্কে এরা ওনাদের বক্তব্য, ওনারা তো বলতেই পারেন, আমরা যখন বিরোধী দলে ছিলাম আমাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা ছিল, বর্তন চুরি মামলা দিয়েছে আমাদের নেতাদের বিরুদ্ধে, ভাষণ চুরি মামলা সুনির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে মামলা হয়েছে, কোন গায়েবি মামলা হয় নাই, এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড। সুতরাং মামলা যদি হয় পুলিশের তদন্ত করে ফাইনাল রিপোর্ট দেবে বা কোর্টে তারা যাবে, কোর্টে যাবে না আমরা জানি, আমাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা, একটা মামলা আমাদের নেতা কর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই, বাড়িতে ঘুমাতে কবরস্থানে গিয়ে শুইতে হবে, গাছের উপরে বসে থাকতে হইতো, প্রত্যেক থানা অতীত ছিল বিএনপির প্রেসিডেন্ট, এই অবস্থা ছিল আমাদের। কিন্তু মৃত ব্যক্তির বিরুদ্ধে যে মামলাটা হচ্ছে, যে অভিযোগ তারা করছে যে সে দেশে নেই কিংবা মৃত গণমাধ্যমে এসছে, এই সম্পর্কে এটা অন্যায়, যদি করে থাকে অন্যায় এবং বিএনপির আমল হয়েছিল, আমি এটা সমর্থন করতে পারি না। যদি কোনো মৃত্যু ব্যক্তির বিরুদ্ধে মামলা হয় না, বিদেশের লোক থাকলে কোনো ঘটনাস্থল না থাকলে তার বিরুদ্ধে মামলা হতে পারে না, এটা যদি হয়ে থাকে এটা অন্যায়, এটা হতে পারে না, এটা আমি সমর্থন করি না, আমি জানি না কোথায় হয়েছে, আপনি বললেন গণমাধ্যমে আসছে, প্রেক্ষিতে উত্তর দিলাম। স্যার আমিরুল ইসলাম আপনি বলুন, যে বিচারপতি আমিরুল ইসলাম আপনি বলুন যে তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে যে সংকটটির সমাধান কোন পথে হবে, যেখানে একটি বৃহত্তর রাজনৈতিক দল তারা বলছে যে বর্তমান সংসদ ভেঙে দিতে হবে এবং বেশ কয়েকটি দাবি উত্থাপন করে, সেক্ষেত্রে একটি অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে হতে পারে, সংবিধানের আলোকে কিভাবে সমাধান? আচ্ছা তার আগে আমি একটা, আপনি উপস্থাপনার সময় বলেছিলেন যদি এইবার যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে 2014 সালের মতো যে আবার ওই রকম ঘটনা ঘটবে না, এই নিশ্চয়তা কে দেয়? আজকের যে আর্থ সামাজিক অবস্থা,
এবং রাজনৈতিক যে পরিস্থিতি, এতে আমি কেন 16 কোটি মানুষ নিশ্চিন্তে বলতে পারবে যে 14 সালে যে ঘটনা ঘটেছিল সেটা আর ঘটবে না? আমি কারণটা বলছি, ওই ঘটনার পর দেশে বিদেশে বিএনপির ভাবমূর্তি কিন্তু ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছিল এবং পশ্চিমা দেশগুলি থেকে তাদের উপর চাপ এসেছিল যে তোমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে যাও, তোমরা জ্বালাও পোড়াও কেন করছো, এবং তা বিএনপির নীতি নির্ধারকদের মুখ থেকে বক্তব্য আসছে যে আমরা এখন আর ওই জ্বালাও পোড়াও নীতির মধ্যে নাই, আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করব এবং সাংবিধানিকভাবে আমরা এগিয়ে যাব। সুতরাং ওই 14 সালের ঘটনা বিএনপি নির্বাচন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, বিচারপতি আরশাদ আহমেদ আপনি বলেন যে নিয়মতান্ত্রিক আন্দোলনটা কি আসলে, যেটা অনেকেই বলে থাকেন কিন্তু তার সেই বিষয়টিকে কি নিয়মতান্ত্রিক আইন মেনে আপনি আন্দোলন করবেন, আইনের মধ্যে থেকে সংবিধানের যে বিধান আছে তার মধ্য থেকে আপনি দুইটা পদ্ধতি, একটা যেমন সিপিবি তারা কিন্তু সাংবিধানিক ভাবে এখন যদিও বলে যে আমরা নির্বাচনে বিশ্বাস করি কিন্তু তারা হলো বিপ্লবী দল, তারা মনে করে আমরা শ্রমিকদের দ্বারা একত্রিত করে আমরা বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করব, সরকার পরিবর্তন করব। অনেক জায়গায় আপনার এই বিপ্লব যেখানে হামলা মামলা বিভিন্ন কিছু হয় সেই ক্ষেত্রে নিয়মতান্ত্রিক আন্দোলনের ফলাফলটা কি আসতে পারে? এই যে এইখানে আমি মনে করি যে বিএনপি নেতৃবৃন্দের একটা ব্যর্থতা, এই যে মামলা হামলা হচ্ছে আমরা পত্রিকায় দেখছি এবং মিডিয়াতে ফলাও করে প্রচার করছে এবং মিডিয়ার একটা রোলও কিন্তু এখানে আমি মনে করি সম্পূর্ণ ক্ষেত্রে নিরপেক্ষ না। আচ্ছা যাই হোক, এখন এই যে তাদের উপর ধরে নিলাম নির্যাতন হচ্ছে, হামলা মামলা হচ্ছে, তারা জনগণের কাছে গিয়ে জনগণকে কেন সংগঠিত করতে পারছেন না? তাদের এখন দায়িত্ব হলো যে এই দেখো আমাদের উপর যেই স্টিম রুল চালানো হচ্ছে, আমরা সভা সমিতি করতে পারছি না, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, আমরা ঘর থেকে বেরোতে পারছি না, সুতরাং আমাদের যে সাংবিধানিক অধিকার, আমাদের যে রাজনীতি করার অধিকার, সেই জন্য তাদের দায়িত্ব হবে ওই টেবিল ওই আমাদের মতো ওই টকশোতে বসে টেবিল চাপলিয়ে ওই আত্মবাক্য আওড়ালে হবে না, ড্রয়িং রুমে বসে কফি খেয়ে এই রাষ্ট্রপতিদের সাথে কথা বললে হবে না, আপনাকে মাঠে যেতে হবে, মাঠে ময়দানে যেতে হবে, গায়ে কাদা লাগাতে হবে, পুলিশের লাঠি খেতে হবে, সেই জনগণকে সংঘবদ্ধ করতে হবে। তা না করলে ওই এসির রুমে বসে রাষ্ট্রপতির সাথে চা খাবেন আর গল্প করবেন আর রাষ্ট্র সঙ্গে গিয়ে ইয়ে করবেন, তাতে আপনার জনগণকে আপনি সংবিধানে কি এই যে লাঠি পেটা বা এই যে বিষয় কি অনুমোদন করে কি না? করে না, এটা তো আইনেই করে না, সংবিধানকে আইনই করে না। এই লাঠি পেটা আওয়ামী লীগের সময় খান নাই আপনারা? আওয়ামী লীগ বিএনপি যখন দমন করে নাই, বিএনপি তারপরে নির্বাচনে আসে নাই? না, আমি বলি নাই, বিএনপি যখন আমলে ছিল তখন করে নাই? আপনারা জানেন না, দেখেন নাই কিভাবে করেছে? সেটাই তারা আবার করে, তো তখন তারা যদি জনগণকে সংগঠিত করে ক্ষমতায় আসতে পারে, আপনি পারছেন না কেন? আপনি সেই চেষ্টা করুন। এই কথা যদি সত্য হয়, গত 10 বছরে বিএনপি আন্দোলন করতে পারলো না কেন? কেন পারলো না জানেন? তাদের আন্দোলনের সাথে জনসম্পৃক্ততা জনস্বার্থ নাই, যে আন্দোলনের সাথে জনসম্পৃক্ততা থাকে না জনগণের স্বার্থ থাকে না, সেখানে জনগণের সম্পৃক্ততা থাকে না। বিএনপি কেন আজ গত 10 বছর আন্দোলন করতে পারে নাই, আর এক মাসে আর এক মাসে আন্দোলন করতে পারবে? ইম্পসিবল। তাদের সাথে জনগণের আমাকে সম্পৃক্ততা নাই। এক্সাম্পল দেখেন, এই রিসেন্ট আপনি মালয়েশিয়া আর মালদ্বীপ কথা হলো, আপনি যদি জনগণকে সংগঠিত করতে পারেন, জনগণ যদি আপনার পেছনে থাকে, কোনো শক্তি নাই আপনাকে প্রতিরোধ করার। জ্বলন্ত দৃষ্টান্ত হলো মালদ্বীপ। মালদ্বীপে আমরা দেখেছেন ইলেকশনের দিন ওই অপোজিশনের অফিস টফিস ভেঙে দিচ্ছে, ইয়ে করে দিচ্ছে, তারপরে দেখা গেলো 56% ভোট পেয়েছে। সুতরাং আসলে ওই যে আমাদের সংবিধানের 7 অনুচ্ছেদে সর্বময় ক্ষমতার মালিক জনগণ, সেই জনগণকে যদি আপনি জনগণ যদি আপনার পেছনে থাকে তাহলে আপনাকে কেউ রুখতে পারবে না, আর জনগণকে যদি আপনি পেছনে আনতে না পারেন যত কফি খান আর যত চাই খান কাজ হবে না, জনগণকে ভোট দিতে দেওয়া যাবে না। না, এটা কেন বললো? ধন্যবাদ স্যার, কেন বলেছেন? আবার আসবো আপনার কাছে। আমি বললাম আমেরিকা আমলে ভোট দিতে পারে, আমি বললাম বিএনপি আমলে আমরা ভোট দিতে পারছি? জনাব মাহফুজুল্লাহ আপনি বললেন না 15 ফেব্রুয়ারি নির্বাচন, ভোট ছাড়া নির্বাচন হয় নাই,
তথ্যটা অসম্পূর্ণ, কাজে সেখানে আমি সেটাতে যাব না, আমি আগে অন্যটা শেষ করি তারপর ওনার অসম্পূর্ণ তথ্যের জবাব দিব। এখানে কয়েকটা প্রশ্ন এসছে, তো পৌরসভায় জিতেছে, পৌরসভায় জিতেছে যে তার পরপরই যারা জিতেছে তাদের কপালে কি লেখন ছিল, জেল না রাস্তা না বরখাস্ত হওয়া, দেশে মানুষ এটা জানে, এটা নতুন করে বলার কিছু নাই। দুই নম্বর হচ্ছে পুলিশের লাঠি, এখন তো পুলিশের লাঠি না, পুলিশের লাঠির সঙ্গে ছাত্রলীগের লাঠি, ছাত্রলীগের হাতুড়ে বাহিনী, ছাত্রলীগের সমস্ত কিছু রাস্তা নামছে না, তো আপনি কী করবেন? দুই তিন হচ্ছে তারা বলছেন যে এরকম আন্দোলন করা ঠিক হবে না, বিশৃঙ্খলা হবে, আপনি তো শান্তিপূর্ণ আন্দোলনও করতে দিচ্ছেন না। আপনি প্রধানমন্ত্রী বললেন সরোয়ার্দী ময়দান আমি উন্মুক্ত করে দিলাম জনসভা, তারপরে কেন পারমিশন লাগে সরোয়ার্দী ময়দানে যেতে? জনাব বিচারপতি আমিরুল ইসলাম তো এই কথাটা বললেন না যে ওই শর্তের মধ্যে দলকে বলা হয়েছে তোমাকে অগ্নি নির্বাপনের ব্যবস্থা করতে হবে, আগুন লাগলে ফায়ার ব্রিগেড কী করবে? তাহলে ফায়ার ব্রিগেড দরকার নাই, আমার বাড়িতে আগুন লাগলে যদি আমাকেই আগুন নিবানোর ব্যবস্থা করতে হয় বা আমার অ্যাপার্টমেন্টে লাগলে, তাহলে আমার ফায়ার ব্রিগেডের দরকার নেই, ওই শর্তের মধ্যে সেটাও লিখেছেন আপনি। এইগুলি করে কি হয় জানেন? না আমাকে নির্বাপনের ব্যবস্থা করতে হবে, আপনি জানেন না শর্ত, তর্ক করে কোনো লাভ নাই জনাব খসরু, কাজে এইখানে তাহলে ফায়ার ব্রিগেডের কোনো দরকার নাই। আপনি এইসব শর্ত বেড়া জাল দিয়ে, তারপরেও লোক কত হয়েছে সেদিনকার মিটিংয়ে, এটা দেশের মানুষ মিডিয়ার কল্যাণে, গণমাধ্যমের কল্যাণে, ফেসবুকের কল্যাণে দেখেছে। যদি ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে না মানুষ হতাশ হয়েছে, কোনো লোক হয় নাই, আমি সেই বিতর্কে যাব না। আচ্ছা, আমাদের বিচারপতিরা তাদের স্বার্থে পঞ্চম সংশোধনীর বেশ কিছু জিনিস রেখে দিয়েছেন, জিয়াউর রহমান খারাপ, জিয়াউর রহমান বাজে লোক, এইটা ওইটা, বিচারপতিদের নৈতিকতা লাগে নাই ওই ধারাগুলি যে তারা রেখে দিয়েছেন ওই পরিবর্তিত সংবিধানের, কি ব্যাখ্যা দিবেন সেটা তারা, কোনো ব্যাখ্যা তাদের কাছে নাই। খুব পরিষ্কার করে আমি এখানে বলতেছি, বয়স বাড়িয়েছে সেই জন্য আপনি আন্দোলন করেছেন, তো বিচারপতিরা বয়স খারিজ করে দিতেন যে না এটা ঠিক না, এটা অন্যায় হয়েছে, আবার রিভার্টেড ব্যাক টু দি ওল্ড পজিশন, করেছেন সেটা করেন নাই, এটা হচ্ছে। আমি কোন নাম ধরে করছি না, আমি নাম ধরে করছি না, উত্তর দেওয়ার দরকার নাই, এগুলি কোনো উত্তর নয়। গৈরহ সমালোচনা করছেন অল বিচারপতিদের, গৈরহ সমালোচনা তো বাংলাদেশের বিচার বিভাগ সম্পর্কে আপনাদের রাজনীতি, আপনাদের রাজনৈতিক নিমিত্র নাজমুল হুদা সাহেবের কারণে আর গৈরহ সমালোচনা কিছু বাকি নাই, যে পরিমাণ দুর্গন্ধ তিনি উন্মোচিত করেছেন বিচার বিভাগ সম্পর্কে নাজমুল হুদা সাহেব, এরপর আর কি বলবে দেশের মানুষ, কিচ্ছু বলবে না। এবং অনেক বিচারপতি, প্রধান বিচারপতি মন্তব্য করেছেন বিচার বিভাগের মধ্যে দুর্নীতি ঢুকেছে, কাজে আর বিচার বিভাগকে কি ডিফেন্ড করবেন? বিচার বিভাগকে ওইরকমভাবে ডিফেন্ড করার কিছু নাই। জনাব আব্দুল মতিন খচ্চু বলেছেন সংসদে বিএনপি নাই, কীভাবে তো 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ তো ছিল না, সেই সংসদ ছিল না, আওয়ামী লীগের অ্যাবসেন্সেই আপনার সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে খুশি করেছিল, রাস্তায় নেমে আপনারা আদায় করেন, তখন দেখা যাবে কি হয়। আবার অন্যদিকে তখন বলবেন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, সেটা তো ঠিক না, আমার উন্নয়ন ব্যাহত হচ্ছে। তারপরে 2014 সালের নির্বাচন বিএনপি নির্বাচন করে নাই, আরে ভাই বিএনপি একলা কি নির্বাচন করে নাই? আপনাদের সঙ্গে যে কয়টা শিকি আদলি দুয়ানি রাজনৈতিক দল ছিল, যাদের রাজনৈতিক দলে সাইনবোর্ড আছে কিন্তু নির্বাচন জিতবে না বলে আপনাদের মার্কা নিয়ে নির্বাচন করেছেন, সেগুলি ছাড়া এবং ভারতীয় পররাষ্ট্র সচিবের ইন্টারফারেন্স ছাড়া জাতীয় পার্টিকে না দেয় আর কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করেছে 2014 সালে, সব দোষ বিএনপির, বিএনপি এই দেশ ধ্বংস করেছে, তো ঠিক আছে বিএনপি নির্বাচনে আসবে না, বিএনপি ধ্বংস হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, আপনারা চালান না কেন, আপনাদের এত উদ্বেগ কেন? প্রতিদিন সকাল থেকে রাত্র 12টা পর্যন্ত বিএনপি বিএনপি বিএনপি, আপনি জানেন জব তো একটা বিএনপি একটা মিনিস্ট্রি করেন, একটা বিএনপি মিনিস্ট্রি করে দায়িত্ব দিয়ে দেন যে ওই মিনিস্ট্রির কাজ হচ্ছে শুধুমাত্র বিএনপি আলোচনা। অবশ্যই ডিফেন্ড করবো আওয়ামী লীগকে, শোনেন আওয়ামী লীগকে আপনারা ডিফেন্ড করেন নাই 15 অগাস্টের পরে, আমরা ডিফেন্ড করেছি, সেইটুকু সৎসাহস আমার আছে। শেখ হাসিনা আওয়ামী লীগের প্রেসিডেন্ট হওয়ার পর আই ওয়াজ দি ফার্স্ট জার্নালিস্ট ফ্রম বাংলাদেশ যে গিয়ে ওনার ইন্টারভিউ করেছি, সেই ছবি দিয়ে আপনারা পোস্টার করেছেন, আপনাদের সেই সৎসাহস ছিল না ওনার ছবি ইয়ে করার? এগুলি বলেন না আমাদের, আমাদের বিবেক অত্যন্ত স্পষ্ট, ওটা যদি বলেন আরো অনেক নোংরা কথা বলতে হবে, বুঝছেন? এগুলি বলে কোনো লাভ নাই। আর এই দেশে আমি একটা বাক্য দিয়ে শেষ করে দিচ্ছি, সংবিধান সংশোধনের কথা বলেন, ব্যক্তির ইচ্ছাকে ইয়ে করবার জন্য সংবিধান সংশোধন করেন নাই,
শাহাবুদ্দিন সাহেবের একক ব্যক্তি ইচ্ছাকে যে তিনি প্রধান বিচারপতি হিসেবে ফেরত যাবেন করেন নাই? এটা কি সংবিধানে ছিল? কিসের ভিত্তিতে হয়েছিল? হয়েছিল দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে। আজকে আপনি সেই ঐকমত্যকে ধ্বংস করে দিয়েছেন, আপনি আজকে বিভাজন তৈরি করেছেন। দেখেন ভারতে এই যে আরএসএস যারা বিজেপির গুরু, আজকে তারা স্লোগান দিচ্ছে আমরা মুক্ত ভারত চাই না, যুক্ত ভারত চাই। আজকে তারা রিয়েলাইজ করছে বিজেপি যে নো নো মোর, আমরা একটা ইনক্লুসিভ ইন্ডিয়া চাই যেখানে মুসলমানরাও থাকবে। বাংলাদেশ যদি ইনক্লুসিভ বাংলাদেশ না হয় তাহলে সেই দায় দায়িত্ব যারা ক্ষমতায় থাকেন তাদেরকে বহন করতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ। এক টেলিফোনে আমি আসছি, দর্শক আপনার পরিচিতি বলুন সংক্ষেপে প্রশ্নটি। আমি বেশ মইনুল হোসেন সাহেবকে স্পষ্ট করতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা আমার ইয়াজউদ্দিন সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কারণে আপনার তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা আমাদের দেশে মনে হয় নষ্ট হয়ে গিয়েছে, এক নম্বর। দ্বিতীয়ত, ইয়াজউদ্দিন সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কারণে ওয়ান ইলেভেন সৃষ্টি হয়েছে আপনার এই ওয়ান ইলেভেনের সরকার বা আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তখন তৎকালীন বিরোধী দলনেত্রী খালেদা জিয়াকে জেলে প্রেরণ করেছেন, এই অধিকার তত্ত্বাবধায়ক সরকারের কাকে কে তাদেরকে দিয়েছে, এটি হলো আমার প্রশ্ন। ধন্যবাদ, আমরা উত্তরটি আপনার কাছে নিব। আমি ডক্টর হারুন রশিদের কাছে যাই, আপনার বক্তব্যের পরে আমরা আসবো ব্যারিস্টার মনির হোসেনের কাছে। না, আমি তো মনোযোগ সহকারে সবার বক্তব্য শুনছিলাম, তো অনেক বিষয় কিন্তু উত্থাপিত হয়েছে। প্রথম যে একজন প্রশ্ন করেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার পুনরায় এর যে রিইনস্টলেশন হতে অসুবিধা কোথায়, এটা মৌলিক প্রশ্ন। আসলে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন যখন এরশাদ বিরোধী আন্দোলন হলো তখন যে তিন জোটের রূপরেখা 1990 অনেকেরই মনে থাকবে, এবং বিভিন্ন পর্যায়ে জোটগুলোর মধ্যে যে আলোচনা হয়েছে তখন কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ক্যানট বি এ পারপেচুয়াল অ্যারেঞ্জমেন্ট। কাজেই এটা কী হলো, অন্তত তিনটে টার্মের জন্য। সেই হিসাবে যদি দেখি 91 শাহাবুদ্দিন সাহেবের একটা নির্বাচন হলো, 96 একটা হলো, 2001 একটা হলো, তিনটে কিন্তু টার্ম হয়ে গেছে। এক, দুই নম্বর হলো যেটা বললাম যে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের একটা ইনোভেশন ছিল, বিশ্বের ওই ফর্মে সাংবিধানিকভাবে আর কোথাও নজির নাই, কিন্তু সেটাকে যেভাবে ডিস্টোর শুধু গয়ন হয় না, ইট হ্যাজ বিন টর্পেডোড, এটাকে আর একবারে মানে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো এখন একটা জাতি নানা অভিজ্ঞতা এবং ঘটনার মধ্যে দিয়ে নকশার হয়, কেননা 2006 সালের দিকে বিএনপি জামার জোট সরকার যখন ছিল তখন যে আন্দোলন এই বিচারপতির বয়স যখন বাড়ালো তার ফলশ্রুতি কিন্তু হলো 2007 থেকে 2008 2 বছরের জন্য আসলে সেনা সমর্থিত সরকারের নামে সেনা শাসন। এখন তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে এই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির কর্তৃত্বাধীনে তাদের মতো করে সরকার আনবে এবং সরকার বিদায় দিবে, এবং সেই ধরনের একটি ব্যবস্থা, বিশেষ করে একটা সেনা শাসন, এদেশের মানুষ আর সেনা শাসন চায় না, গণতান্ত্রিক ব্যবস্থা চায়, রাজনৈতিক দল রাজনৈতিক নেতৃত্বই এদেশ শাসন করবে এবং দেশ পরিচালনা করবে, সেটাই মানুষ চায়। এক, কাজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃস্থাপনের আর কোনো সুযোগ আছে বলে অন্তত আমার কাছে মনে হয় না, এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু এটা আগেই উপলব্ধি করতে পারছিলেন, যেখানে তিনটে টার্মের কথা তারা কিন্তু তখন তারা ভেবেছিলেন। এখন যদি আমরা আসি যে বিভিন্ন রেজিমের সময় কখন কি ভায়োলেশন হয়েছে, অত্যাচার হয়েছে, এটা যদি বলেন ক্যাটালগ বহু কিছু কিন্তু করা যাবে, কাজে আমার মনে হয় এটা হবে এনলেস। 2002 সালে এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মানবতার বিরুদ্ধে অপরাধ এই নামে বিএনপি জামার জোট সরকার যখন আসলো সারাদেশ থেকে হাত কাটা পা কাটা চোখ উড়িয়ে ফেলা, তারপর ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া, পুকুর বানানো, এইসব ঘটনা কিন্তু ঘটেছে। এখন সমস্যাটা হলো এই যেটা মাহফুজুল্লাহ সাহেব একটা বলেছিলেন যে আপনি যদি ব্যক্তিগতভাবে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হন, আপনি যদি আপনার আপনজন পিতামাতা কাউকে যদি হারান সেই বেদনা কিন্তু আপনি সহসায় কিন্তু ভুলতে পারবেন না, এবং এই ঘটনা কিন্তু ব্যক্তি পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে ঘটেছে। একটা এখানে আলোচনায় এসছে যে রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দলের তো আলোচনা হতে পারে, নিঃসন্দেহ হতে পারে, হওয়া উচিত, এবং সেটাই হলো গণতন্ত্র, কিন্তু যারা একটা দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে
যুদ্ধ অপরাধ করেছে তাদের কিন্তু একটা স্বাধীন দেশে রাজনৈতিক চর্চা করার কোনো অধিকার থাকে না। যেমন জার্মানিতে কিন্তু নাৎসি বাহিনী নিষিদ্ধ করা হচ্ছে, আমি আসতেছি আপনাকে, আপনি শোনেন আগে, জার্মানিতে নাৎসি পার্টি নাই, শিন্টো একটা ধর্ম জাপানে যেটা ছিল যেটাকে কেন্দ্র করে জাপানি সোভিয়েতিজম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেটা সেখানে বন্ধ হয়েছে। কাজেই আপনি বিএনপির বিরোধী জোট, কিন্তু আপনি জামাতের সঙ্গ ছাড়বেন না, অথচ জামাত হলো একটা যুদ্ধ অপরাধী দল হিসেবে চিহ্নিত হয়েছে আদালতে এবং স্বাধীনতার বিরোধিতা করেছেন। আপনি বিএনপি আসেন, গণতন্ত্রের চর্চা করেন, মাইনার জামাত করেন, নো প্রবলেম, পিপুল উইল ওয়েলকাম, কিন্তু আপনি কিন্তু সেটা ছাড়ছেন না। প্রবলেমটা হলো এখানে কিন্তু এখন আপনার যে বিষয়টা বললেন মাহমুদুল্লাহ সাহেব, যে আওয়ামী লীগ চোদ্দ দলের মধ্যে আওয়ামী লীগ ছাড়া আর যা আছে সিটে ভোটার নিজেরা দাঁড়ালতে ইলেকশন হবে না, বিএনপির চোদ্দ দল বিরোধীদলীয় জোটের মধ্যে বিএনপির পর আছে জামাত, এছাড়া আর কে আছে যে যাকে ওইভাবে তুলতে পারে? জামাত কি রাজনীতি করতে পারে? আমি সিদ্ধ কেন করা হবে? আমি আসবো সেখানে। এখন মূল যে বক্তব্যটা আমি সামাপ আমার বক্তব্যটা আপনি যদি আমি আমি প্রথমে দেন আমার বক্তব্যটা এভাবে বলি যে আমাদের অনারে ছাড়েন সহসা একটা নির্বাচন এর মধ্যে দিয়ে একটা ওয়েস্টার্ন মডেলের ওয়েস্ট মিনিস্টার টাইপ স্বচ্ছ ফেয়ার নির্বাচন এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, অন্তত রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র শিক্ষক হিসাবে আমি মনে করি না। আমি মনে করি গণতান্ত্রিক ব্যবস্থার অর্থাৎ যেভাবে যেভাবে আছে, তারপরও সিভিলিয়ানদের শাসন, রাজনৈতিক নেতৃবৃত্তদের নেতৃত্বাধীনে সরকার গঠন, সেই প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এখন আপনি যদি অধৈর্য হয়ে যান, আপনি একটা নির্বাচনে পার্টিসিপেট করবেন এবং এটার মধ্যে দিয়ে আপনাকে প্রধানমন্ত্রী হবেন, সরকার গঠন করবেন, এইটা যদি হয় আপনার গণতন্ত্রের আন্ডারস্ট্যান্ডিং, তা সেখানে গণতন্ত্র হবে কীভাবে? আর যদি এমন হয়, আমাদের সামনে তো উদাহরণ আছে, আইয়ুবের বেসিক ডেমোক্রেসি, আমি একাধিক জায়গায় বলেছি যে বেসিক ডেমোক্রেসিতে 62-70 সালে নির্বাচন হলো, 65টি নির্বাচন হলো, যেখানে 40-80 হাজার হলো ভোটার, সেই নির্বাচনে সাধারণ মানুষের নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নাই। তারপরও বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগের প্রার্থী দিয়েছেন, 5 জন সেখানে নির্বাচিত হয়েছেন এবং সকলেই জানেন আবু হেনা সাহেব যে আছেন, কামরুজ্জামান সেখানে হয়েছে, মিজুর রহমান চৌধুরী সাহেব হয়েছিলেন, এভাবে 5 জন হয়েছিল, হয়েছে না? এখন যদি বলি যে 72 থেকে আবার আসি, তাহলে কী হলো? তারপর পাকিস্তানের যে স্বৈর শাসন, যেভাবে নির্যাতন নিষ্পেষণ হয়েছে, গণতান্ত্রিক উপস্থিতি 10 বছর ধরে মার্শাল্লাহ, সেখানে গিয়ে বঙ্গবন্ধু অগণতান্ত্রিক পন্থায় গিয়েছিলেন, প্লিজ গিয়েছিলেন যার নাই, তাহলে আমাদের সামনে উদাহরণ এবং শিক্ষা কী হলো? যেটা বিচারপতি সাহেব বলেছেন যে জনগণ এবং জনগণই হলো আপনার শক্তির ভিত, সেখানে যদি আপনি অসাংবিধানিক অগণতান্ত্রিক পন্থার আশ্রয় গ্রহণ করেন, তার ভয়াবহ পরিণতি কী হয়? বাংলাদেশের একটা বিরোধী দল, একটি বৃহত্তম দল বিএনপি, কোনো সন্দেহ নাই। আজকে বিএনপি দাঁড়াতে পারে নাই, কেন না পারার কারণ হলো রাজনীতি, শুধু রাজনীতি না, রাজনীতি কিন্তু একটা নৈতিক অবস্থানও আছে, যে কর্ম তারা 2014-15 সালে করেছে, যেখানে তারা জনবিচ্ছিন্ন হয়েছে, কোনো সন্দেহ নাই। আদারওয়াইজ একটা দেশে মনে করেন বলা হয় যে ভোটারবিহীন নির্বাচন, বহু কিছু বলা হয় 2014 সালে, অর্থাৎ পার্টিসিপেট করে নাই, তো সেই গভর্নমেন্ট আর্থসামাজিক বাস্তবতা যে সংকটটি আছে সেক্ষেত্রে যেমন তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে ইনোভেট হয়েছে, আপনি বলেছেন অন্য কোন পথে হাঁটা যায় কিনা, যেটি একটি সমঝোতার ভিতর দিয়ে একটি নির্বাচন হতে পারে? সংক্ষেপে বলবেন আপনি প্রথম যেটা বলেছেন যে কেন করা যাচ্ছে না, এটা বোধহয় আমাদের আব্দুল খচ্চু সাহেব আছেন, অন্যরা হলো সরকারি দল, সরকারে আছে, তারাই ভালো বলতে পারে। তবে একটা প্রক্রিয়ার মধ্যে আছে, এটা আমি যতদূর জানি, যেটা একটা প্রক্রিয়ার মধ্যে আছে, এক, এবং যুদ্ধ অপরাধের সাথে যুক্ত যারা ছিল তাদের বিরুদ্ধে তো কী ব্যবস্থা হয়েছে এটা তো আপনি ভালো জানেন। সেকেন্ড যারা বললেন যে আর্থসামাজিক অবস্থার কনটেক্সটে, একটা জিনিস বলার আমি চেষ্টা করেছি শুরুতে, আমাদের বিচারপতি সাহেবও বলেছেন, খুরশু সাহেবও বলেছেন, 2014 সাল ইজ নট গোয়িং টু রিপিট, এটা হবে না, এখানে হবে না। কাজেই আপনি যত শঙ্কা, আপনি যত একটা মানে অনিশ্চয়তা দেখেন, এবং আবার একটা যেটাকে বলেছিল আপনার ভাষায় যে সংকট, সেই ধরনের অবস্থা এমনকি খোদ বিএনপিও ভাবে না। তারা যেটা ভাবে এবং যেটা ভাবা উচিত নির্বাচনে গিয়ে, এবং জনগণের উপর যদি আপনার আস্থা থাকে, সংবিধানে যদি আপনি বিশ্বাস করেন, জনগণের মাঝে যদি আপনি ভিত তৈরি করতে পারেন, তাহলে ওই যে বলেন হামলা মামলা, তারপর মামলা, কোনো কিছুই কিন্তু আর থাকে না, ইতিহাস বারবার সেটা প্রমাণ করে। কাজেই আপনি শুধু সব কিছু আপনাকে করে দেয় পলিটিক্সের, পলিটিক্সের কতগুলো রুলস তো আছে, আমাদের মাহমুদুল্লাহ সাহেব বলেন, আপনি বলেন যে আপনি শুধু
সব তো আর আবেদন নিবেদন করে দিয়ে হয় না। ধন্যবাদ। কথা কি জানেন, যে জন্য জান সবসময় আমি কিন্তু এই সমস্ত টক শোতে আসার সময় বলে যে ঠান্ডাভাবে কথা বলবো, কিন্তু এমনভাবে প্রভোকেটিভ কথাবার্তা বলা হয় যে যারা এই দেশের জন্য কোনো অবদান রাখছে, 22 বছর পাকিস্তানে আমরা সংগ্রাম করেছি, 47 বছরও আমরা সংগ্রাম করে আসছি, এখন পর্যন্ত আমাদেরকে গণতন্ত্র শেখায় যারা, যারা গণতন্ত্র হত্যা করে চলছে একটার পর একটা। আমি যেটা বলছি, কথায় কথায় বিএনপি, কথায় কথায় জামাত, এগুলো ইরেলিভেন্ট কথা, ইতিহাস কিছু নাই। আপনার আমার কথা হলো যে জনগণের ভোটটা নিশ্চিত করেন। আমি বিএনপির পক্ষেও বলতেছি না, আওয়ামী লীগের পক্ষে বলতেছি না, এই কথাটা ঠান্ডা মাথায় বলা যায় না। না শাসনতন্ত্র এইটা ওইটা, কেয়ারটেকার সরকার যদি ওটা না বলে কি সরকার বলবেন? প্রেসিডেন্ট কুইন ডাকে যেটা গভর্নমেন্ট করে, এটা তো আর ইলেকটেড গভর্নমেন্ট না, তো তার এটা করেন আপনারা করেন। তো বেগম খালেদাকে মানলেন না, তো না মানে বেগম খালেদা কেন হাসিনাকে মানবে? এই সমস্যাটা আমাদের না, এটা তাদের সমস্যা। আমার কথা হলো যে আমাদের একটা ইলেকশন দেন, যে ইলেকশনে এরকমভাবে 153 পকেটের মধ্যে ভরে রাখতে পারবে না। সকলে করব, ফ্রি থাকবে এই দেশটা, সকলে শান্তি থাকে দেন। আমি এখনও বলতেছি এই মুক্তিযুদ্ধের ফলে জাতিটাকে এমনভাবে বিভক্ত করা হয়েছে, মায়েরা তা আসবে বড় আকারে, বড় আকারে মায়েরা আসতেছে। এই সম্বন্ধে কোনো চিন্তা করেন, আমি জোর করে কথা বলে এই জন্য বলছি আমাদের অনেক কষ্ট বুকে, যে এত বছর সংগ্রাম, এত সব যে দেশে 3 লক্ষ লোক মারা গেছে, 30 লক্ষ লোক মারা গেছে, সেই দেশে আজকে আমাদের ভোট নিয়ে আলোচনা করতে হয়। এই যদি আমি চিৎকার করে না বলি, আমি আরও চিৎকার করে বলতে চাই কথাগুলো। আজকে কেন আপত্তিটা কি? একটা ফ্রি একটা আম্পায়ার তো সে, আপত্তিটা কি আপনি বলেন? যদি আপনি জনগণকে ভয় না পান, জনগণে এত সমর্থন করে কিচ্ছু না, তার একটা ইম্পার্শিয়াল গভর্নমেন্ট আন্ডার ইলেকশন করতে ভয়টা কেন? এই একটা প্রশ্ন। আচ্ছা, তারপরে আপনার গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্রটা ইলেকশন না তো, আপনার জুডিশিয়ারি সর্বনাশ করছেন, পার্লামেন্ট সর্বনাশ করছেন, সংবাদপত্র মারার অবস্থা হয়ে গেছে, তারপরে এই যে ডিজিটাল আইন করছেন, এই আইন করার পর আর কোনো আইন লাগবে না ইনশাল্লাহ, সব শেষ। এইগুলো আমাদের গণতন্ত্র হয়, আমরা গণতন্ত্রের সংগ্রাম করছি, আমরা হঠাৎ আসিয়া রাজা হয়ে গণতন্ত্রের কথা বলতেছি না। আমি বলতে চাই না, যারা আজকাল গণতন্ত্রের কথা বলে, শেখ হাসিনা এখন বলে বিএনপি গণতন্ত্র বানান যায় না, আমি একবার বলছিলাম কেয়ারটেকার সরকার থাকতে, যাদের গণতন্ত্র তারা গণতন্ত্র বানান যায় না। আমি খুশি যে আমার বোনটি আজকে বিএনপি সম্বন্ধে বলতে গণতন্ত্র বানান যায় না, কিসের গণতন্ত্র বানান যায় না, বাদ দেন পার্লামেন্টের কথা, জুডিশিয়ারি কি হইতেছে, তারপরে যে এই যে সবটাকে এখন একদলীয় শাসনের একটা চান। আমি সবসময় একটা কথা বলছি, এই ভারত থেকে আসার ফলে আমাদের দেশের রাজনীতির উপরে একটা ভূত চাপছে। আপনি দেখেন ইস্ট পাকিস্তান আমলে কি আন্দোলন আমরা করছি, এই আন্দোলন তো করছি আমরা যে ভোট হবে, ই হবে, সব কিছু, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, কিন্তু ভারত থেকে কি আসলো, সাংবাদিকদের হবে পার্টি অ্যাক্টিভিস্ট, সব কিছু থাকবে না, খালি আমি থাকবো। আপনি পার্লামেন্টে যদি কাজ করে দিতেন, সেখানে করছেন কি? এটা কোনো কথা হইলো? মানে অর্থাৎ জনগণকে বুড়ো আঙুল দেখাচ্ছেন, ইরশাদকে আনছেন, আনছে ঠিক আছে, টাকা পয়সা দিয়ে আনছে, তারপরে আমি অপোজিশনেও আসি, পজিশনেও আসি, তাহলে পার্লামেন্ট গভর্নমেন্ট থাকে, বিচার বিভাগে এইটা করছেন, একটা ডিজিটাল আইন করছেন, আপনি পড়ে দেখেন যে কোনো সংবাদপত্র সম্পাদক থাকতে পারবে না, পুলিশ কনস্টেবল এসে তারা হ্যারাস করতে পারবে, সবগুলো মিলেই দেখেন। আপনারা যারা সুখে আছেন, শান্তিতে আছেন, থাকলে আমার কোনো ক্ষতি নাই, সুখ খুব খুশ থাকেন, বাট আমি বলতেছি দৌড়াইতে হবে, এদেশ থেকে দৌড়াইতে হবে, সেই সেই অবস্থা আপনার সৃষ্টি করছেন। আপনি এগ্রি করেন আমার সাথে? আমি বলে গেলাম, জনগণ যে কি খেপা টের পাবেন, বিএনপি আওয়ামী লাগবে না, একটু একটু সুযোগ দেন। কি কি ঘটতে পারে, আপনি কি আশঙ্কা করছেন? মানবাধিকার কর্মী যারা চাইতেছে আন্দোলন, আন্দোলন হবে, তারা চাইতেছে, সাধারণত পৃথিবীর সব দেশের কথা হলো একটা শাসনতন্ত্র দেওয়া হয়, এই শাসনতন্ত্র মান্য সরকার চালানো কি জন্য, যে আপনি রাস্তার আন্দোলন করতে হবে না, একটা একটা ডেমোক্রেটিক পার্টি বলে যে রাস্তার আন্দোলন করে আসেন, এ তো কোনো গণতান্ত্রিক কথা হলো না, শান্তিপূর্ণ বলেন, আমি যে কথা বলি যুক্তি আছে কিনা, সেই যুক্তি থেকে আপনি আলোচনা করবেন, আমার কথা সেই কথা। আপনি বলছেন আন্দোলন, আন্দোলন হবে, আপনি মনে করছেন নাকি আমাদের মতো ভদ্রলোকের চিৎকার করে কথা বলছে কিছু? আপনি কি মনে করেন যে সংকট আছে, যেটা অনেকে বলতে চাইছে, ভয়াবহ সংকট আছে, সংকট না, একটা সিভিল ওয়ার দিকে দেশটা যাচ্ছে। ধন্যবাদ, আমিও থাকবেন, আপনারাও থাকবেন। আব্দুল মজিদ খুশি, আপনি বলুন, সংকট নাই? আমি তো প্রথমে বললাম প্রত্যেকেই কথা বলে সংকট আছে, সংকট থেকে থাকে সমাধান কিভাবে, ওনার অধিকার আছে বইটা বলার, যদি উনি ওনার চোখে সংকট থাকে থাকতে পারে, আমাদের চোখে আমরা সংকট দেখছি না। আমরা যেটা মনে করছি যে প্রত্যেক দলের আগামী নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, যদি দেখে অংশগ্রহণ করতে গিয়ে তা আওয়ামী লীগ বা ক্ষমতাসীন দল নির্বাচন সুষ্ঠুভাবে করছে না, তখন তো জাতির কাছে বলতে পারবে। আমরা মনে করি আগে নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ শতভাগ, এটার ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন, বলেছেন, ওনার বলছেন হবে না, হবে না। আপনি এটা বলেন কেন? আপনারা একবারও বললেন না 2014 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি যে
যে এই কাজটা করলো, এটা এটাকে আপনারা কোনোদিন সমালোচনা করেছেন? কারণ আমি আপনাকে বলছি না, আমি হলেও করতাম না যে আমার আন্ডার থেকে ইলেকশন করেন, তো আজকে আমরা এই ইলেকশনের কথা বলতে পারতাম না, কেয়ারটেকার গভর্নমেন্ট যদি কালকে সেদিনকে যদি শোনেন ভারতবর্ষ হয় না, কোন দেশ হয়, কোথায় বলেন পৃথিবীর কোন দেশ কোথায় হয় বলেন, কেয়ারটেকার ওইটা কি ইলেকটেড গভর্নমেন্ট হয় নাকি? সেখানে প্রাইম মিনিস্টারকে বিশ্বাস করা হয়, যদি ব্রিটেনে বা ইন্ডিয়ায় যদি বলে যে আমি প্রাইম মিনিস্টারকে চাই না, কালকেই চেঞ্জ হবে, সেটা কি বলেন আপনি? ঠিক আছে, আপনি বেগম খালেদা থেকে মানলেন না, আর বলেন যে এখন মানো আমাকে, এটা একটু কথা হলো মতিন সাহেব, আমরা তো এই দেশে থাকতে হবে। আপনাকে একটা বিনয়ের সাথে না, আমিও বিনয়ের সাথে বলছি, এই দেশে থাকতে হবে, আমাদের সংবিধানে কি এমন বিধান আছে আমাদের রিজাইন করতে হবে? ও আর একটা প্রশ্ন আমি দেখাবো, আপনারা যেভাবে বলতেছেন যেন কেউ, আমি তো আপনাদের এই কথা বলতে পারি না, আমরা মনে করি সুষ্ঠু নির্বাচন হবে দেশে, আমরা কোন সাংবিধানিক রাজনৈতিক সংকট দেখছি না। এখন বিএনপির যে হাল, বিএনপি নির্বাচন আমরা তো মনে করি করবে, করা উচিত, একটা পার্টিসিপেটরি অংশীদারিত্বমূলক, এবং সবাই নির্বাচন অংশগ্রহণ করবে এবং সুষ্ঠু নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার চাচ্ছি আমরা চাচ্ছি। আপনি কি মনে করেন যে সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে যে হবে অংশমূলক, আপনি কি মনে করেন সেটি দেখছেন যে হওয়ার সম্ভাবনা আছে? সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণ নির্বাচন, যেখানে বিভাজন হচ্ছে, রাজনৈতিক বিভাজন হচ্ছে, একটি বড় দল। উনি একটা কথা বলেছিলেন পঞ্চদশ সংশোধন সংক্ষেপে বলতে, আলোচনা শেষ পর্যায়ে আছে, বিচারপতি কয়টা ইয়া, যে বিচারপতিদের যে 99 রাখলেন, ইয়া রাখলেন, এটা নিয়ে এবং আমি একাধিকবার এবং আইনজীবীরা সবাই একমত যে আমরা আর্টিকেল 102 সুপ্রিম কোর্টের যে ক্ষমতা, সেই ক্ষমতায় ওইগুলি রাখার তাদের কোনো অধিকার নাই, এবং টু দ্যাট এক্সটেন্ট দ্যার জাজমেন্ট ইজ আল্টা ভাইরিস অফ দি কনস্টিটিউশন। একইভাবে আপনার এই ত্রয়োদশ সংশোধনের মধ্যে দেখবেন তারা বললো এটা অসাংবিধানিক বলে, ওনারা আবার একটা মধ্যযুগীয় তিনটা ম্যাক্সিমকে কোট করে তারপরে বললেন যে পার্লামেন্ট যদি মনে করে তাহলে আরও পরবর্তী দুইটা নির্বাচন করতে পারে। এগুলো আমাদের বিচারপতির সেলফ কন্ট্রাডিকশন, আন্ডার আর্টিকেল 102 অ্যান্ড আর্টিকেল 103 সুস্পষ্টভাবে বলছে যে যখন একটা সাংবিধানিক প্রশ্ন আদালতের কাছে আসবে, আদালত পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন whether it is ইন্ট্রা ভাইরিস অফ দি কনস্টিটিউশন অর আল্ট্রা ভাইরিস অফ দি কনস্টিটিউশন, হ্যাঁ বা না, এর বাইরে কিছু বলার নাই। কিন্তু আমরা অনেক সময় দেখি এর থেকে ডেভিয়েশন করে, ইয়া করে। এখন যে কথাটা বললেন যে নির্বাচন, হ্যাঁ এখন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সারার উদ্যানে বহুদিন আগে শেষ পর্যায়ে আসছে আলোচনা, অনেক আগে উনি বলেছেন যে একটা অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, সেটা তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এবং এখনও উনি বলছেন যে উনি চান এবং সরকার চায় যে একটা ইনক্লুসিভ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। আপনি কি মনে করেন? আমি মনে করি এই নির্বাচনটা, ওই যেটা বললাম আপনি দেখেন, আমি কটা এক্সাম্পল দিই, মার্শাল্লো গেল, ইয়ে গেল, আমাদের কর্নেল অলি মার্শাল্লো হোক, বিএনপি থাকুক, আওয়ামী লীগ থাকুক, ওনাকে কোনো সময় হারাইতে পারে না। সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক, মার্শাল্লো থাকুক, উনি বারবার নির্বাচিত হয়েছেন। আমাদের বর্তমান প্রেসিডেন্ট, উনি যখন এমপি ছিলেন 7 সরকার, মানে আওয়ামী লীগ, বিএনপি, মার্শাল্লো, যেখানে হোক নির্বাচনে তিনি জয় হয়েছেন। তাহলে কথাটা কী হলো, ওই আমি যে আগে যে কথাটা বলেছিলাম যে ক্ষমতার মালিক যারা, তাদেরকে যদি আপনি সংঘবদ্ধ করতে পারেন, তাদেরকে যদি আপনার সাথে রাখতে পারেন, তাহলে কোনো প্রতিবন্ধকতাই লাগবে না। আমার বক্তব্য হলো নেক্সট নির্বাচন অংশগ্রহণমূলক হবে, তবে সুষ্ঠু হবে কি না সেটা নির্বাচনে অংশগ্রহণের পরে এটা বুঝতে পারা যাবে কতদূর সুষ্ঠু হয়েছে। তবে সুষ্ঠু এটা হলো একটা রিলেটিভ আলামত, কি দেখছেন, এটা একটি রিলেটিভ ভ্যালু লেডেন টার্ম। ধন্যবাদ মাহফুজুল্লাহ। আমি খুব দ্রুত, এক নম্বর হচ্ছে আমি এখানে পরিষ্কারভাবে বলে যেতে চাই, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন জামাত নিষিদ্ধ হবে না, এটা হচ্ছে প্রথম। দুই নম্বর হচ্ছে আপনি আপনি হাসতে পারেন, কোনো অসুবিধা, আমি তো বলে গেলাম, আমি অন রেকর্ড বলে যাচ্ছি, তো এখানে বেঁচে যদি থাকি আপনার সঙ্গে দেখা হবে, আমার আপনারও আমার সঙ্গে দেখা হবে, আমি অন রেকর্ড বলে যাচ্ছি এটা, যেটা বিচারপতি আমিনুল ইসলাম আমার সঙ্গে একমত। দুই নম্বর হচ্ছে আপনি যখনই যেই মুহূর্তে ইউএন স্ট্যাটিউটের সঙ্গে বা কভেনেন্টের সঙ্গে আপনি সই করেন, তখন একটা
ক্রেডিবল ইলেকশন আপনার জন্য অব্লিগেটরি হয়ে যায় আন্ডার আর্টিকেল 21 অফ দি 1945 হিউম্যান রাইটস কনভেনশন অনুযায়ী, আপনি সেটাও করবেন না। তিন নম্বর হচ্ছে, আপনি বলছেন সুষ্ঠু নির্বাচন হবে, আমাদের ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার যেখানে বলে আমি সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিতে পারি না, এরপরে আপনি আমাকে নাগরিক হিসাবে বিশ্বাস করতে বলেন যে আমি এটা মানে ইয়ে হবে, সম্ভব না এটা এখানে। কাজে সেই জন্য বলছি যে আপনি কি দেখতে পাচ্ছেন তাহলে সামনে, যদি আপনার কাছে এত সংশয় থাকে, সংকটের কথা বলছেন, তাহলে কি দেখতে পাচ্ছেন আপনি, কি হবে নির্বাচন? সমাধান খুব পরিষ্কার। আজকে এইচ টি ইমাম সাহেব বলেছেন আওয়ামী লীগের হচ্ছে 40% লোক, বাকিটা তো কাজেই আপনি 40% হয়ে মাইনরিটি গভর্নমেন্ট হয়ে মেজরিটির সঙ্গে কথা বলবেন না, আপনাকে কথা বলতে হবে, কথা না বললে আপনি সংকট থেকে উত্তরণ করতে পারবেন না। আত্মহমিকার রাজনীতিতে কোনো দাম নাই। আমি একটা কথা, এই যাতে কথা বলা সম্ভব হয়, আমি শুনুন সবসময় পিসফুলি সেটেলমেন্ট চাইছি, কথা বলা সম্ভব হওয়ার জন্য কিন্তু এই ঐক্য প্রক্রিয়া হয়েছে, ডক্টর কামাল কেনা হয়েছে যে ঠিক আছে তুমি বেগম খালেদার সাথে কথা বলো না, ডক্টর কামালের সাথে কথা বলো। এই সুযোগটা তো আমি করে দিচ্ছি, এই জন্য তার সুবিধার জন্য যে আলোচনা করেন, আলোচনা বসে ঠিক করেন, গায়ের জোরে, গায়ের জোরে অনেকের আছে। ধন্যবাদ। আব্দুল মতিন সাহেব 30 সেকেন্ডে বলুন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, গণতন্ত্রের প্রাণ হলো নির্বাচন, এটা সুষ্ঠু নির্বাচন। আগামী নির্বাচন যাতে সুস্থ হয় তার জন্য আমি মনে করি যে সরকার আছে, সরকারের অধীনে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন। আমি বিশ্বাস করি সুষ্ঠু নির্বাচন হবে, আমি আশা করি এটা পার্টিসিপেটিভ নির্বাচন হবে, সকল দল অংশগ্রহণ করলে এমনি নির্বাচন সুস্থ হয়। আমি কেন বলি জানেন, আমাদের ছবিসহ ভোটার লিস্ট আছে, ভিজিলেন্ট মিডিয়া আছে, 37টা টিভি চ্যানেল আছে, অবজারভার আছে, শত চোখ এখানে পড়ে আছে। জামাতের প্রসঙ্গে নিষিদ্ধ করা যাচ্ছে না কেন, যেটি হারুন রশিদ বলেছে যে আপনি বলবেন, এই উত্তরটি দেবেন না, জামাত এটা প্রক্রিয়াধীন আছে, কারণ গণতান্ত্রিক দেশে অনেক কিছু বিবেচনা করতে হয়, তো এটা প্রক্রিয়াধীন আছে, আমি একটা সুপ্রিম কোর্টের রায় আছে সেই সম্পর্কে। ধন্যবাদ। নিষিদ্ধ করার ব্যাপারে জামাতকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না, এটা আমরা ঘাতকদল নির্মূল কমিটি থেকে এবং অনেক মহল থেকে প্রশ্ন দাবি উঠছে যে দ্বারা এটাকে নিষিদ্ধ করো। আমি মনে করি এখানে বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার, এটা রাজনৈতিক কৌশল নিয়েছেন। কৌশলটা কি, এখন যদি আপনি জামাতকে নিষিদ্ধ করেন, তাহলে জামাত একটা শব্দ ছায়া গিয়ে বিএনপি এবং অন্যান্য যে সমস্ত জঙ্গি গোষ্ঠী আছে সেখানে গিয়ে তারা রাজনীতি করবে ছদ্মনামে। সুতরাং সেই সুযোগটা যাতে তারা নিতে না পারে, সেই রাজনৈতিক কৌশল থেকে আমার ধারণা, এই জন্য এখন তারা এটাকে নিষিদ্ধ করছেন না। ধন্যবাদ বিজ্ঞ আলোচক, আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ, আপনাদের সবাইকে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক আজ এ পর্যন্ত, আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো, আমি সেলিম ইমরান খান, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।